إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আজকের এই মহতি মজলিসে সুরিটোলা জামে মসজিদে আপনাদের সাথে বসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি এক ঝাঁক তাওহীদ পন্থী লোকের সাথে বসতে পারা এটা তো আল্লাহর বড় নেয়ামত যারা তাওহীদ পন্থী তাদের তারা যদি কোনো কারো উপরে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন তো কোনো ব্যক্তির উপরে 40 জনে যদি কোনো সাক্ষী দেয় যে ভালো সেটা ভালো হয়ে যায় আনতুম শুহাদা আল্লাহ ফিল আরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে কিন্তু কখনো যেন আত্মগর্ব আত্মমর্যাদা না এসে যায় এটা খেয়াল রাখতে হবে আমি ভালো কিন্তু আমি খারাপ হতে দেরি নেই কুলুবুল ইবাদ বাইনা উস বাইনা আসবাইন মিন আসাবির রহমান আল্লাহ তাআলা বাইনা আসবাইন মিন আসাবির রহমান আল্লাহ তাআলার আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে হচ্ছে মানুষের অন্তর হাদিসে বলছে আমরা আহলে সুন্নাত জামাত আল্লাহ তাআলার আঙ্গুল সাব্যস্ত করি কি রকম জানি না ধরন জানি না কিন্তু সাব্যস্ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা অন্তরটাকে যেমনি ইচ্ছা আল্লাহ এমনি পরিবর্তন করেন এই জন্য আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে বিনয়ী থাকা মনে থাকা উচিত যে আল্লাহর এই নেয়ামত যেন আমাদের থেকে হাত ছাড়া না হয়ে যায় সবসময় যেন আল্লাহর কাছে বিনয়ী থাকি যে কোনো সময় আমার নেয়ামত এই নেয়ামত চলে যেতে পারে এই জন্য সবসময় দোয়া করা উচিত ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিকা হে অন্তরসমূহ পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন এই দোয়ার মধ্যে আপনার আমার সারা জীবন কেটে যাবে জান্নাতে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছেন কখন মানুষ শঙ্কাহীন হবে ভয় থাকবে না কখন তিনি বলছেন যখন জান্নাতে একটি পা দিবে এর আগ পর্যন্ত ভয় থাকতে হবে মানুষকে কখন কি হয় না হয় বলা যায় না এই জন্য ইমানদার বহু মানুষ দেখেছি যারা শেষ মুহূর্তে ইমান আর নসিব হয়নি খারাপ অবস্থা চলে গেছে এই জন্য সর্বাবস্থায় তাওহীদকে পাহারা বসাতে হবে তাওহীদের উপর থাকতে হবে এই তাওহীদের জন্য থাকার জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর কঠিন ঈমান সবসময় বজায় রাখতে হবে ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন মাধ্যম আজ কাজ করছে আপনার আমার ঈমান যে কোনোভাবে তারা নিয়ে যাবে কত রকমের ফন্দি বের করেছে কাফেরের জন্য কত কষ্ট করে না শয়তান ঈমানদারের জন্য যতটুকু শয়তানের কষ্ট হয় একজন ঈমানদারকে পদভ্রষ্ট করতে পারলে শয়তানের সবচেয়ে বেশি লাভবান হয় এবং মানবরূপী শয়তান তারাও লাভবান হয় মনে করে এক সময় ছিল যখন ঈমানের দাবি করা অনেকটা সহজ ছিল মানুষ ঈমান আনতো চলছে কোনো সমস্যা নেই যখনই যুবকরা ঈমানের পথে অগ্রসর হয়েছে যখনই যুবকরা ঈমানের দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছে তখনই অনেকের জন্য সেটা বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছে এই জন্য যুবকটাকে আমাদের যুবকদেরকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদের যুবকদেরকে হেফাজত করেন তাদেরকে যেন দিনের উপর রাখেন সম্মানিত উপস্থিতি যুবক কারা যুবক হচ্ছে তারা 15 থেকে শুরু করে যারা বয়স প্রাপ্ত হয় তাদেরকে যুবক বলা হয় 15 থেকে শুরু করে মতান্তরে 40 মতান্তরে 50 পর্যন্ত হ্যাঁ পূর্ববর্তী যুগের মানুষ বেশি দিন বাঁচত বলে তাদের যৌবন ধরে রাখার সময় বেশি ছিল কিন্তু এ উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা সেটা বলেননি রাসূলও সেটা বলেননি উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ওয়া সাবঈন আমার উম্মতের বয়স হবে 60 এবং 70 এর মাঝে সহিহ হাদিসে এটা এসেছে ও আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক কমই সেটা অতিক্রম করে যাবে অর্থাৎ বেশিরভাগই এর মধ্যে থাকবে এর অর্থ হচ্ছে একটা সময় আছে যে সময়টা আপনার আমার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে যৌবন বয়স যে যৌবন বয়সটা হচ্ছে 15 থেকে শুরু করে 40 বছরের বয়স পর্যন্ত এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ক্ষমতা এই সময়ে শারীরিক শক্তি থাকে মানুষের শরীর নিয়ে অনেক কিছু করা যায়
আমাদের মতো যারা 50-এর উপরে উঠে গেছেন তারা অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যান, এটা করতে পারেন না, অজু রাখতে পারে না, রোজা রাখতে পারে না, বিভিন্ন সমস্যা, তা সওম পালন করতে পারে না, বিভিন্ন সমস্যা তাদের এসে যায়। কিন্তু যৌবন বয়সে চিন্তাও করে নাই যে আমার কি হবে, চিন্তাও মাথায় আসে নাই, কিন্তু পরবর্তীতে চিন্তা হয় হায় আমার সে সময়টা কোথায় চলে গেল, কোথায় চলে গেল। তাহলে বোঝা গেল যৌবন বয়সটা আগে নির্ধারণ করতে হবে। একটি মানুষ 15 বছর, কেন 15 বছর বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছরের আগে যুদ্ধে যে নিতেন না কাউকে, আপনাদের সেটা মনে আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বলেছেন যে 15 বছর হয়নি বলে আমাকে যুদ্ধ যেতে দেওয়া হচ্ছিল না, আমি তখন বলেছি অমুককে হারাই দিতে পারি, রাসূলুল্লাহ উৎসাহ দেওয়ার জন্য আমাকেও সাথে নিয়েছেন। 15 বছর একটা বিরাট বয়স সন্ধিক্ষণ, এরপর থেকে যৌবন শুরু হয়, মানুষের জীবনের বিভিন্ন রকমের অবস্থার পরিবর্তন হয়, একটা যৌবন বয়সের ছেলে অনেক রকম পরিবর্তন তখন আসে। সেই সময়টা যে ব্যক্তি আল্লাহর এবাদতে লিপ্ত হতে পারবে সেই তো সত্যিকারের পৌরুষ, পুরুষ ব্যক্তি সেই ব্যক্তি, ওই ব্যক্তি নয় যে ব্যক্তি তখন হেরে যায়। এবং অনেকে যেটা বলে যে বয়সকালে দোষ কার না আছে, এটা সত্য কথা নয়, এটা মিথ্যা কথা, এটা বাজে কথা, এটা দোষ থাকতে পারে না। ইমানদার কখনোই জাতীয় কথা বলতে পারে না, ইমানদারের কাজ হচ্ছে যেটা আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানাতান ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। যখন তার শক্তিতে মদমদ অবস্থা, কঠিন শক্তিমান পূর্ণ ব্যক্তি হলো এবং 40 বছর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন সে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, যে আমাকে যে নেয়ামত দিয়েছো এই নেয়ামতের শুকরিয়া আদায় করার তুমি তৌফিক দান করো, আর আমার পিতা মাতাকে যে নেয়ামত দিয়েছো সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার তুমি আমাদের আমাকে তৌফিক দান করো। এটাই হচ্ছে ইমানদারের কাজ, ইমানদার এর উপর থাকবে সবসময়, সে দোয়া করতে থাকবে। যৌবন বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। কেন? 1 নম্বর কাজ হচ্ছে এই বয়সেই মানুষ অনেক কিছু করে, এই বয়সে অনেক কিছু করে। দেখেন ইমাম, একজন ইমামের নাম বলি, নাম শুনে থাকবেন, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব আমরা প্রায় পড়ি, 40 হাদিস পড়েছি, রিয়াদুস সালেহীন পড়ি। যখনই ইমাম নওয়াবীর কথা মনে হয় তখনই আমার ইমাম জাহাবির একটা কথা মনে হয়, তিনি সবসময় একটি কথা বলতেন যে আমার জানতে ইচ্ছা করে আল্লাহ তাআলা ইমাম নওয়াবীর কোন দোয়াটি কবুল করেছে আর কোন দোয়াটি তিনি করেছিলেন, যেই দোয়াটির কারণে আল্লাহ তাআলা তার প্রত্যেকটি বইকে কবুল করেছে। ইমাম জাহাবি তার বইও আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু তার ইচ্ছা, জানতে ইচ্ছা করে ইমাম নওয়াবীর কোন বইটি, কোন দোয়াটা তিনি করেছিলেন, যেই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে তার সমস্ত বইটি কবুল করেছেন। এই ইমাম নওয়াবী 39 বয়সে দুনিয়া থেকে চলে গেছেন, 40ও পূর্ণ হয়নি, অথচ তার কিতাব পড়ে আপনি শেষ করতে পারবেন না, এত এত বেশি লিখেছেন, আল্লাহ এত বরকত দিয়েছেন এই যৌবন বয়সে। কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ তাকে নওয়াবী রাহিমাহুল্লাহ বলবে, ওই ব্যক্তি ভালো না, ওই ব্যক্তি ভালো, নিজেকে বিলিয়ে দিয়েছে, নিজের শাহওয়াতের মধ্যে প্রবৃত্তি পূজারী হয়ে গেছে, তার থেকে বহুগুণ ভালো না ইমাম নওয়াবী। এই ব্যক্তিকে যদি আমরা আমাদের রোল মডেল মনে করতে পারি, আমাদের যুবকদের জন্য সামনে তুলে ধরতে পারি, তাহলে মনে করতে পারবো যে আমরা ভালো কিছু করেছি। মনে রাখতে হবে যে যৌবন বয়স হচ্ছে উৎপন্ন, কিছু লেখার, কিছু করার, কিছু দেখানোর সময় হচ্ছে যৌবন বয়স, এরপরে আর করতে পারে না। যদিও মানুষ তখন আফসোস করে, এই সময় তার আর করার কিছু থাকে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন, আল্লাহ যে আখরাজাকুম বিয়ুতুনুম, আল্লাহ আখরাজাকুম বিয়ুতুনুম মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যান, তোমাদের মায়ের প্যাট থেকে তোমরা যখন বের হয়েছো তোমরা কিছুই জানো না, তারপর তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দুনিয়া চালানোর দেখে দিয়েছেন, কিছুই জানতাম না, তারপর ক্ষমতা যখন দিয়েছেন তখনই যৌবন প্রাপ্ত হয়েছি, তখনই সব কিছু বুঝতে শিখেছি, তখনই কাজ করতে হবে মনে করেছি। তাহলে একটা সময় আছে, যেই সময় আপনার কাজের সময়, সেটা হচ্ছে এই যৌবন বয়সটা কাজের সময়। যারা বৃদ্ধ আছেন এখন আমাদের মতো, তারা বুঝতে পারবেন যে আসলে একটা সময় আমরা পার করে ফেলেছি, যদি এই সময় কাজে লাগতো। আফসোস করে প্রত্যেকটি মানুষ, আফসোস করে কি হায় আমার যৌবন যদি আবার ফিরে আসতো, আমার যৌবন যদি ফিরে আসতো, প্রত্যেকটি মানুষ আফসোস করে। কেন ফিরে আফসোস করে? আফসোস এই জন্য করে, ওই বয়সে বেশি এবাদতের দরকার ছিল, ওই বয়সে আপনি রোজু রাখতে পারতেন, কোনো সমস্যা হইতো না, এখন রোজু রাখতে পারেন অনেকেই, যে এখন বিভিন্ন সমস্যা এসে গেছে। তাহলে বোঝা গেল এই যৌবন বয়সে আপনার বেশি কাজ করার কথা, বেশি শক্তি সামর্থ্য থাকা অবস্থায় বেশি বেশি ইনতাজ, বেশি উৎপন্নের সময় হচ্ছে যৌবন বয়স। এই যৌবন বয়সটা আমাদের কাজে লাগাতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যৌবন বয়সটা, এটা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য পছন্দ করেছেন। জান্নাতে যারা যাবে তারা কি বুড়ো বয়সে যাবে না জোয়ান বয়সে যাবে?
জোয়ান বয়সে যাবে। আপনাদের মনে আছে রসুল্লাহ সাল্লাহ আসলাম এক মহিলাকে বলেছিলেন যে বুড়ো মানুষ জান্নাতে যাবে না, এক তখন কান্নাকাটি আরম্ভ হয়ে গেছিল, শেষে রসুল বলিয়ে বুঝিয়ে দিলেন তাকে যে তুমি তো যুবতী হয়ে জান্নাতে যাবে, তোমার তো বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না। তাহলে যৌবন বয়সটা আল্লাহর কাছে প্রিয় বলেই জান্নাতেও আপনাকে যৌবন বয়সে রাখা হবে এবং সেখানে মানুষ কোনো বৃদ্ধ হবে না, বৃদ্ধ হবে না। আহলুল জান্নাতে জুরদুন মুরদুন, জান্নাতে যারা যাবে জুরদুন মুরদুন তাদের কি হবে, যুদ্ধ হবে, দাড়ি গোঁফ উঠে না এরকম অবস্থা, উঠছে মাত্র একদম তাগড়া যুবক হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে অবস্থায় যদি আপনি থাকতে পারেন দুনিয়াতে ভালো অবস্থায়, সেই অবস্থার জন্য কাজ করতে হবে যে যেই অবস্থায় আমি এখন ভালো অবস্থায় থাকতে পারি, এই অবস্থায় যদি ভালো থাকতে পারি জান্নাতেও সেই একই অবস্থা প্রাপ্ত হব, যৌবন প্রাপ্ত হয়ে জান্নাতে যাব। এর চেয়ে ভালো চাহিদা বোধ আর কিছু হতে পারে না। একটি মানুষ বৃদ্ধ বয়সে যাবে কি যাবে না সেটা বলতে পারে না, কিন্তু যৌবনে এসেছে এটা তার বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করো, এই নেয়ামতের শুকরিয়া আদায় করো, তার উচিত যৌবনটাকে কাজে লাগানো এবং যৌবনে তার যত রকমের সমস্যা সব বাদ দিয়ে আল্লাহ এবং তার রসুলের মাঝে, আল্লাহ এবং রসুল যা দেখিয়ে দিয়েছেন তার মধ্যে তার জীবন যাপন করা। 60 বছর যদি জীবন পান আপনি এর মধ্যে একটা বিরাট অংশ আপনি কিন্তু যৌবন বয়সে কাটিয়েছেন, 15 থেকে 40, এর আগে 15 বছর আপনি কিছুই বুঝেন নাই। মানুষ সাধারণত ছোট কাল থেকে উঠে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন লাইমুন ওয়ালাহ, দুইটার মধ্যে বড় হয়, প্রথমে থাকে খেলাধুলা, তাকে খেলাধুলার মধ্যে প্রথমে তাকে ভুলে রাখা হয়, ভুলিয়ে ভুলিয়ে শয়তানদেরকে সন্তানদেরকে খাই খাওয়াইতে হয়, ঠিক না, কিছু একটা দেখিয়ে কিছু একটা দেখিয়ে সন্তানকে খাইয়ে দিতে হয়, অথবা সে কোনো ব্যস্ত আছে তাকে খাওয়াতে হয়, অনেক সময় সেটা হয় লাইবুন ওয়া লাহবুন, লাহবুন তাকে কোনো রকম আপনি ভুলে রাখছেন, কিন্তু এরপরে যখন একটু বড় হয় তখন খেলাধুলায় মত্ত হয়ে পড়ে। কিন্তু এরপরে 15 বছরের পর থেকে তার কিন্তু সত্যিকারের সময়, এই সময় যদি কেউ খেলাধুলায় লিপ্ত হয় এর অর্থ হচ্ছে তার জীবনের ক্রিম সময়টা, ভালো সময়টা সে নষ্ট করে দিয়েছে। এই সময় যদি সে নষ্ট করে এর জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত চিন্তা করা যে আমি কি কোথায় সময় ব্যয় করছি, কি জন্য আমার সময়টা নষ্ট হচ্ছে চিন্তা করা উচিত। যৌবন বয়স আপনার আমার কর্মের সময়, এই সময় অনেকেই টাকা পয়সা রোজগার হইতে সব কিছু করে, বিয়ের জন্য প্রস্তুতি অবলম্বন করে, 40-এর পরে আর চিন্তা করে না। এর অর্থ হচ্ছে এই সময়টা আপনার ভালো থাকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের লোকদেরকে যত বেশি খেতাব করেছেন তা সম্বোধন করেছেন, আর কোনো বয়সের লোকদের এত সম্বোধন করছে আমরা দেখতে পাই না, বরং কোথাও কোথাও কোনো কোনো বয়সের লোকদেরকে মোটেই সম্বোধন করেন না, বরং কঠিন কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে অথচ ব্যভিচার করে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে যে যৌবন বয়সে একটা মানুষের যে ভালো অবস্থা তা বিরাজ থাকলে বৃদ্ধ বয়সে সে অন্যায় করতো না, যৌবন বয়সে খারাপ অবস্থার কারণে বৃদ্ধ বয়সে অন্যায় করে উঠছে। অর্থাৎ একটা ধারাবাহিকতা আছে কাজটি, প্রতিটি কাজের একটা ধারাবাহিকতা আছে। একটি মানুষ যখন যৌবনের উপর ভালো থাকে পরবর্তী জীবনে তার ভালো থাকবে, এটাই হচ্ছে নিয়ম। যৌবন বয়সে যদি কোনো কেউ ভালো থাকতে পারে এ উম্মতের জন্য ভালো কিছু সে তাকদিম করতে পারে, ভালো কিছু তাকদিম করতে পারে। যারাই উম্মতের জন্য ভালো কিছু দিয়েছেন তারাই যৌবন বয়স প্রাপ্ত হয়েছে। চিন্তা করে দেখুন মুহাম্মদ আল ফাতিহ, নাম শুনেছেন আপনারা, কনস্টান্টিনোপল জয় করেছেন, কি চিন্তা করেছেন 15 বছর বয়সে তার মাথায় ঢুকলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম যারা কনস্টান্টিনোপল জয় করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি বললেন যে আমি যদি সেটা করতে পারি, তার মাথার ভিতরে সেটা ঢুকলো। ঠিকই তিনি 40-এর আগেই তিনি কনস্টান্টিনোপল জয় করে দেখিয়ে দিয়েছেন যে যৌবন বয়সে ইচ্ছা করলে আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করে দেন, আল্লাহ তাআলা সেটা সহযোগিতা করেন। এই জন্য একটা যৌবন বয়সে ভালো কাজের উম্মতের ইসলাহের কাজে নিয়োজিত থাকতে হয় প্রত্যেকটি মানুষকে। যৌবন বয়স হচ্ছে যৌবন, আজকের যারা যুবক আগামী দিনে তারাই ভবিষ্যৎ, এরাই সবকিছু করবে, এরা সবকিছু করবে ঘুরে, এরা সব ভালো করতে পারবে এই যুবকরাই। এই জন্য যৌবনের প্রতি আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। মনে রাখবেন বৃদ্ধ যে কোনো গাছকে বাঁকা করা যায় না, কি হয় এটা ভেঙে যায়, যৌবন বয়সের লোককে আপনি সোজা করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া কারা বেশি গ্রহণ করেছিল সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো একটা একটা করে। মনে রাখবেন যৌবন যুবক যারা 15 বছর ছেলে তাকেই আপনি সোজা করতে পারবেন, সেই কোরআন মুখস্থ করতে পারবে, বৃদ্ধ বয়সে কোরআন মুখস্থ হতে চায় না,
সেই হাদিস মুখস্থ করতে পারবে। বৃদ্ধ বয়সে সেটা হতে চায় না, যৌবন বয়সেই আপনি ভালো কাজ করতে পারবেন দিনের জন্য। যৌবন বয়সে আপনাকে পরিবর্তন সাধন করতে হবে, যেখানে যত রকমের বিপ্লব হয়েছে যুবকদের মাধ্যমে সংগঠিত হয়েছে, এর পরে বৃদ্ধ হওয়ার পরে তাদের দ্বারা কিছুই হয়নি, তারা তখন সম্পূর্ণরূপে দুনিয়ার প্রতি বেশি আগ্রহী হয়ে গেছে, তাদের মধ্যে আর ভালো কিছু করার মতো টেন্ডেন্সি আর হয়ে ওঠে না। এই জন্য ইসলাম যৌবনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছেন তিনি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া লাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে ছোট কাল থেকে তাকে বড় করে তুলেছি, ভালো অবস্থায় বড় করে তুলেছি। ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছে তিনি, যৌবন বয়সে যখন তাকে বলা হলো চলো মূর্তি পূজা করতে, মূর্তির বেচা কিনা করতে, তিনি কি বললেন, ইন্নি সাকিব, আমি আমার মানসিক রোগাক্রান্ত, আমি যাব না, মন ভালো নেই। মন ভালো তো কত মানুষের নেই, শুধু ইয়া করতে মন ভালো হবে কেন, মানে যেখানে মূর্তি পূজা করতে তার মন ভালো হবে কেন, তার মন ভালো নেই, তিনি যাননি। তারপর কি করেছেন তিনি, সবগুলোকে ব্যঙ্গে টুকরা টুকরা করে একটা বড়টার কাঁধে উঠিয়ে দিলেন তার কুঠালটা, তারপর রেখে চলে আসলেন। ইব্রাহিম তারা বলল কে করেছে কে করেছে, ডেকে নিয়ে আসো। বলে শুনেছি একটা যুবক, তার নাম হচ্ছে ইব্রাহিম, তাকে নিয়ে আসো সাক্ষাৎ, তোমরা তাকে দেখিয়ে দিবা আমরা। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ারাদু বিহি কাইদান ফাজালনাহুমুল আসফালিন, তারা চেয়েছে ইব্রাহিমের সাথে ষড়যন্ত্র করতে, আমরা তাদেরকে নিচু করে দিয়েছি, ইব্রাহিমকে উপরে উঠিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কবুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, কেমন কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষ ইব্রাহিমের সাথে সম্পর্ক করতে গৌরব বোধ করবে। ঈসাই নাসারারা কি বলে, তারা দাবি করছে ইব্রাহিম ইহুদিরা দাবি করে ইব্রাহিম ইহুদি ছিলেন, নাসরানি যারা তারা দাবি করে খ্রিস্টানরা যে আমরা ইব্রাহিম নাসরানি ছিলেন। আল্লাহ বলছে মা কানা ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সে হানিফ মুসলিম, অর্থাৎ আমাদের দলভুক্ত। আল্লাহ তাআলা বলে দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের দলভুক্ত লোককে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের হয়েছে কি জন্য এত গর্ববোধ হচ্ছে, যে এই লোকটি এমন কাজ করে দেখিয়েছে কিয়ামত পর্যন্ত, উনি হয়তো স্মরণ চিন্তাও করেনি যে আমার কথা স্মরণ থাকবে, কিন্তু দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া করেছেন যে আল্লাহ পরবর্তীদের মধ্যে আমার জন্য ভালো আলোচনা থাকে, একটু ব্যবস্থা করে দিয়েন, সে কে আমার পর্যন্ত ভালো আলোচনা থাকবেই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা আমরা করছি কেন, আল্লাহ কবুল করেছেন বলেই, যৌবন বয়সে তিনি যে কাজ করেছেন, যুবক বয়সে তিনি যা কাজ করেছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বিশ্বাস করেন মানুষ জানে না কোন কাজটা কবুল হবে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু সেটা ফিরিস্তি দেয়া আছে, আল্লাহ জানে কোনটাকে কবুল করবে, কোনটাকে তিনি কাজে লাগাবেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখিয়ে দিয়েছেন কিভাবে যৌবন বয়সে ইমানের উপর টিকে থাকতে হয়, তিনি তা দেখিয়ে দিয়েছেন। দেখেন এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মা বাআতাল্লাহু নাবিয়্যান ইল্লা শাবাবান, আল্লাহ তাআলা কোনো বৃদ্ধ মানুষকে নবী করে পাঠান নাই, সমস্ত নবীকে যৌবন বয়সে পাঠিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা বিশুদ্ধ বর্ণনা বোঝা গেল যে আল্লাহ আসলেই বৃদ্ধ বয়সে নয়, যখন যেই উম্মতের যখন বয়স যতটুকু হওয়া দরকার সেই সময়ে আল্লাহ আল্লাহ তাআলা সেই সময়ে যৌবন যখন ছিল সেই সময়ে তাকে ব্যক্তি বিশেষে যৌবন পার্থক্য হয়, সেই জন্য আল্লাহ তাআলা এক এক জনকে এক এক সময়ে নবী করে পাঠিয়েছেন, কিন্তু সব হিসাবে পাঠিয়েছেন, বৃদ্ধ নয় যৌবন বয়সে তাদেরকে নবী করে পাঠিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাহিনী মনে আছে আপনাদের, যৌবন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওলামা বালাগা শুদ্ধাহু, যখন তিনি কোট শক্তিমত্তায় বড় হলেন, বালাগা ওবালাগার বড় হলেন, তখন কি করলেন তিনি, রাওয়াদাতুল্লাযী ওয়া ফি বাইতি, যার ঘরে ছিলেন মহিলা তাকে ফুসলাইতে আরম্ভ করলো। দেখেন যৌবনের সমস্যা যেটা, এক নম্বর সমস্যা হলো প্রবৃত্তির সমস্যা, এই প্রবৃত্তির সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে মহিলা তাকে ফুসলালো, ও মহিলাকে যার ঘরে তিনি দাস হিসাবে আছেন, কথা কইলে শুনতে বাধ্য, ওই মহিলাও সুন্দরী, ওই মহিলা ক্ষমতাধর, ওই মহিলা যা ইচ্ছে তা করে দেখাতে পারছে, এই অবস্থা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি অন্যায় জড়িত না হয়ে তিনি বলছেন যে না, ইন্নাহু লা ইয়াহদিল কাইদাল খায়নিন, আল্লাহ খেয়ানতকারীদের কখনো সঠিক পথ দেখান না, আমি খেয়ানতকারী হতে চাই না, আমি খেয়ানত আল্লাহ তাআলা পছন্দ করে না খেয়ানতকারীদেরকে, আমি অবশ্যই আল্লাহর আল্লাহর দিকে ফিরে যাব। তিনি পালালেন সেখান থেকে,
এই হচ্ছে সবচেয়ে যুবন যৌবনের বয়সে আপনার একটা আদর্শ হতে হবে, যে এই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে সুন্দরে কোনো দিক দিয়ে কম ছিল না, মহিলা ক্ষমতা দিক দিয়ে কম ছিল না, তারপরে মহিলা যা ইচ্ছে তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখতো, এমন অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম কোনো ক্রমেই তার ডাকে সাড়া দেননি। একজন যুবক হবে সেই জন্য আত্মমর্যাদাবোধ সম্পন্ন যুবক, সে চিন্তা করবে যে আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, যত কিছু ওই অন্যায় করবো না, আমি আমার নিজেকে পিওর রাখবো, ভালো রাখবো। অনেক মানুষ আছে অন্যায় করতে পারে না বলে অন্যায় করে না, বৃদ্ধ বয়সে কেউ যদি বলে যে আমি খারাপ কিছু করি না, তার ক্ষমতা নাই বলে করে না, যৌবন বয়সে করতে পারে, ওই সময় তাকে ঠিক থাকতে হবে, ওই সময় তাকে সঠিক পথ থাকতে হবে। আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম যে কিভাবে তিনি সেই অবস্থা থেকে দূরে থাকতে হয়। চিন্তা করে দেখুন কি বলেছে, রব্বিসজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। আল্লাহ আসজিনু আহাব্বু ইলাইয়া, আমি কয়েদখানায় যেতে রাজি আছি, ওরা যেদিকে ডাকে সেদিকে আমি যাব না, কয়েদখানায় যাব কিন্তু ওরা যেদিকে ডাকে সেদিকে আমি যাব না। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য কয়েদখানা কবুল করেছেন, কিন্তু ওই দিকে যাওয়ার চেয়ে সর্বোচ্চ মর্যাদা তার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, সেটা কি মিশরের প্রধানমন্ত্রী হওয়া, মিশরের প্রধান ব্যক্তি হওয়া। আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে দিয়েছেন, ইন্নাহু মাই ইয়াসবির ওয়া ইত্তাকি ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজাল মুহসিনিন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করবে আল্লাহ তাদের স্বভাবের সামান্যতম কমতি দেন না। অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, একজন যুবকের এর উপরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আরেকটি ঘটনা কোরআনে কারিম উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন তার নবুয়ত নিয়ে আসলেন, আল্লাহ বলছেন ফামা আমানালি মুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, ঈমান আনবে না কেউ, যুররিয়াতুম মিন কওমি, তার কওমের মধ্যে মাত্র দুই একজন যারা যুবক ছিল তারা শুধু ইমানের দিকে আসছে, আর কেউ আসে নাই। কয়েকটা যুবক যারা ভয় পায় নাই কাউকে, তারা ফেরাউনের রক্তচক্ষুকে ভয় পায়নি, বরং তারা ইমান আনছে খুব কম সংখ্যক। আল্লাহ বলছে যুররিয়াতুম মিন কওমি, অল্প কয়েকটা মাত্র যুবক তারা ইমান এনেছে, কিন্তু আল্লাহ তারা দেখিয়ে দিলেন যে ইমানের এই তেজ কত শক্তিশালী, এর মাধ্যমে পরবর্তী জেনারেশনকে তিনি ইমানের দিকে নিয়ে আসতে পেরেছিলেন, তারাই বাইতুল মাকদিস পর্বত জয় করতে পেরেছিল, এবং মুসা আলাইহিস সালাম তার ইমানের তেজে দেখিয়ে দিয়েছেন অন্যায় কখনো অন্যায় বরদাস্ত করেননি, অন্যায়ের বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়েছিলেন, এবং তারপর সেখানে যখন তার অবস্থার পরিবর্তন হলো না, সেখান থেকে তিনি অন্য জায়গায় হিজরত করে চলে গেলেন। সেটা নয় শুধু, দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা কাহফ প্রতি শুক্রবারে আপনারা পড়েন, সুন্নাত তাই না, পড়েন না? আল্লাহ তাআলা কিন্তু স্মরণ করে রাখছেন একটি একদল যুবকের কথা, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, তাদের অপর উপরে ইমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম, ইমান আনছে, আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, ইমান বাড়িয়ে দিয়েছেন, কারণ তারা রাবাতনা আলা কুলুবি মিসকাম, তারা যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল তখন তারা বলেছিল যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লানা দুআ মিন দুনি ইলাহান, আমরা আল্লাহ ছাড়া কারোকে ইলাহ ডাকি না, আমরা আল্লাহকে একমাত্র ইলাহ মনে করি, তাওহীদবাদী ছিলেন, আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছেন। কত মানুষ চলে গেছে কিন্তু তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখবে। এই যুবকগুলোর কথা আপনিও পড়বেন, প্রতি সপ্তাহে পড়েন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহি মসজিদনাহুম হুদা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তাদের কথা স্মরণ রেখেছেন যুবক বয়সে তারা সঠিক পথে ছিল বলেই। আপনার আমার এই জন্য যৌবন বয়সে যুবক বয়সে সঠিক পথে থাকা উচিত। আরেকজনের কথা বলছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বুরুজের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনা শুহুদ। আপনারা সেই ঘটনা জানেন, যুবক যেই যুবক দাঁড়িয়েছিল বাদশার সামনে বলেছিল যে আমি কখনো আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, মানবো না, তুমি কখনো ইয়া হইতে পারো না, ইলাহ হইতে পারো না, আমার রব তো আল্লাহ তাআলা, তখন তাকে কত রকমে হত্যা করতে চাওয়া হয়েছিল কিন্তু হত্যা করতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তিনি না মেরে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হয়নি। এটা দেখেই সবাই ইমান এনেছিল, আর সবাইকে সে গর্তে নিক্ষেপ করেছিল মারার জন্য। সেই কাহিনী বুখারিতে এসেছে, সহিহ হাদিসে এসেছে, আপনারা সেটা জানেন। তাহলে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ তাআলা স্মরণ করে রেখেছে কিয়ামত পর্যন্ত,
যে কারা কি করেছে যৌবন বয়সে, যে ভালো কাজ করবে তার কথা আল্লাহ স্মরণ করে রাখবে। কোনো কিছু আমা কান রব্বুকা নাসিয়া, তোমার রব কোনো কিছু ভুলে যান না। এই জন্য আমরা ভুলে যেতে পারি, কিন্তু রব্বুল ইজ্জত কখনো কোনো কিছু ভুলে যান না, তিনি ভুলে যাবেন না, তিনি ঠিকই স্মরণ রাখবেন এবং তিনি মনে রাখবেন কোন মানুষ কোন কতটুকু কে কতটুকু তাকদীর দিয়েছে। আমরা ভুলে যেতে পারি কিন্তু আল্লাহ তাআলা ভুলেন না, তার এই জিনিসটা আল্লাহ খেয়াল রাখবেন, কখন তার দরকার সেই সময় তাকে সেটা প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবন বয়সের একটা ফজিলত বর্ণনা করছি। রাসূলুল্লাহ বলেছেন, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন যিল্লু বলতে যিল্লা আরশ বোঝানো হয়েছে অধিকাংশ আলেমদের নিকট, এটা সত্য। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যখন প্রত্যেকটি মানুষ আমরা ছায়ার জন্য ঘুরতে থাকবো, ছায়া পাবো না, সূর্য মাথার এক মাইল উপরে থাকবে, তখন আল্লাহ তাআলা আরশের নিচে কিছু মানুষকে ছায়া দিবেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আরশের নিচে ছায়া দিবেন যেই যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, আল্লাহর ইবাদতে বড় হয়েছে। অর্থাৎ যৌবন বয়সের ভুল করে নাই, অন্যায় করেনি, যৌবন বয়সটাকে ঠিক রাখতে পেরেছে এবং সে যৌবন বয়সের সমস্ত ভালো কাজগুলি করেছে এবং সে চিন্তা করেনি যে বৃদ্ধ হলে কাজ করো, বড় হলে কাজ করো, বড় হবে এমন সিওরিটি তাকে দিবে কে, সে যে বড় হবে এমন কথা তাকে জানাবে কে। এর আগে তো দুনিয়ার মানুষ চলে যেতে পারে, কত যুবক চলে গেছে, তার বন্ধুরা চলে গেছে, আছে না, আমার বন্ধুরা অনেকেই কবরে চলে গেছে আজ। এরকম আপনাদের যারা যুবন যুবক যারা আছেন তাদের অনেকের এই বন্ধু দেখবেন কবরে চলে গেছে, তাহলে আপনি আপনার সিওরিটি কোথায় যে বৃদ্ধ বয়সে করবেন, আর আপনার যে তওবা নসিব হবে তার বা সিওরিটি কোথায়? এই জন্য আপনার আমার উচিত সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি স্মরণ করা, যে আমি হব সেই সেই সৌভাগ্যদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যে সাত শ্রেণীর মানুষ যাদের যাদের আল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। সুতরাং সেই দিনের সে আশায় দুনিয়াতে সামান্যতম কিছু সময় অন্যায় থেকে নিজেকে দূরে রেখে আল্লাহর ইবাদতে নিজেকে বড় করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদেরকে যারা সাপুন্না সাফি ইবাদত ছিল আল্লাহর ইবাদতে বড় হয়েছে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন দেখেন, মালিক ইবনে হুয়াইরিস, মালিক ইবনে হুয়াইরিস যার সম্পর্কে আমরা হাদিস ইবনে প্রচুর পড়ি, তিনি বলেছিলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা, তাকে বলেছিলেন সল্লু কামা রাআইতুম ইউসাল্লি, উনি হচ্ছেন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন আমরা কিছু যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি, আসার পরে নাহনু শাবাবা মুতাআযিরুন মুতাকারিবুন, আমরা সমবয়সী কিছু যুবক, থাকতে থাকতে আমাদের ইশতাক না ইলা আহলিনা, আমাদের পরিবারের কাছে যাওয়ার জন্য আমরা ভিতরে ভিতরে অনেকটা আগ্রহী হয়েছি, কিন্তু রসুলকে বলতে পারছি না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক দিদি কতটুকু খেয়াল করতে দেখেন, তিনি বুঝছেন যে আমরা ধীরে ধীরে যাওয়ার জন্য চিন্তা করছি, তিনি ডেকে বললেন যে তোমরা চলে যেতে চাচ্ছ, ঠিক আছে তোমরা যাও, তোমাদের মধ্যে আমি যেভাবে সালাত আদায় করতে দেখেছো এভাবে তোমরা সালাত আদায় করবে, আর তোমাদের মধ্যে যে বেশি জানে সে যেন ইমামত, যে পড়তে বেশি পারে কোরআন সে যেন ইমামতি করে, তোমাদের মধ্যে কেউ হলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যাওয়ার সময় যুবকদেরকে নসিহত দিয়ে দিলেন। অর্থাৎ একটা মানুষ যুবক কিভাবে বেড়ে উঠতে পারে, কোন কাজ করলে দিনের উপর থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেন একটা সুন্দর ফর্মুলা দিয়ে দিলেন যে এই ফর্মুলাতে তোমাদের চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই তার যুবক শ্রেণীকে তৈরি করেছেন, তার সাথে যারা ছিল আর যারা চলে গেছে তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথের দিশারা তিনি দেখিয়ে দিয়েছেন যে এভাবে তোমাদেরকে চলতে হবে। সাহাবি বলতেছেন যে আমরা 70 জন আনসার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় থাকতাম, এমন অবস্থা ছিল যে আমাদেরকে কখনো না পাওয়া গেলে বুঝতে যে আমরা কোনো কাজে গেছি, আর যখন কাজে পাওয়া যেত না বলতো যে আমরা মসজিদে আছি, অর্থাৎ দুইটার মধ্যেই, কাজে অথবা মসজিদে, এর বাইরে নয়। এই 70 জন বীর মৌলার ঘটনা আপনারা জানেন, এই 70 জনকে যখন তারা শহীদ করে দিল কাফেররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে 15 দিন পর্যন্ত রাসূলুল্লাহ বদদোয়া দিলেন। কেন বদ, কোনো বর্ণনা আরো বেশি আসছে, বদদোয়া দিলেন কেন, যে এই যুবককে রাসূলের কাছে অত্যন্ত বেশি প্রিয় ছিল, তারা মসজিদে নববীতে সবসময় রাসূলের দরসে উপস্থিত থাকতো, তাদেরকে বলা হতো কোররা, যারা পাঠক, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতো, রাসূলের হাদিস শ্রবণ করতো, ভালো কাজে যাইতো, ওরা সবসময় সার্বক্ষণে একটা কাজের মধ্যে তারা লিপ্ত থাকতো। যেভাবে আমি এখানে এসে শুনলাম যুবক শ্রেণী
কোরআনের তেলাওয়াতের কাজে, কোরআনের প্রসারের কাজে লিপ্ত আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সবসময় সুপ্রতিষ্ঠিত রাখুন। আলহামদুলিল্লাহ, এরকম যুবক শ্রেণী সর্ব জায়গায় যদি তৈরি হইতো আলহামদুলিল্লাহ, অন্যায়কারীরা কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। কারণ যুবকদের কাছে এরা হেরে যাবে, এরা ভয় পাবে যে না অমুক আছে, কথা বলা যাবে না, সাবধানে কথা বলতে হবে, এরাই তখন ভয় পাবে। যুগে যুগে দেখা গেছে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই জন্য যুবন বয়সে পাঠিয়েছেন, কারণ তারা সাহস করে কথা বলতে পারত, সাহস করে কথা বলতে পারত। হুদ আলাইহিসসালাম একা দাঁড়িয়েছেন, বলতেছে কি, ইয়াহুদু মা জিতানা বিবাইনাতিন, হুদ তুমি তো কোনো প্রমাণ নিয়ে আসো নাই, বলে তোমরা সবাই মিলে আসো আমার বিরুদ্ধে কিছু করতে পারো কিনা, অর্থাৎ প্রমাণ লাগবে না, আমি একাই একশো। এর যুবক বয়সের এই ক্ষমতা শুধু তারাই দেখাতে পারে, আর কেউ এই ক্ষমতা দেখাতে পারে না। এই জন্য এই যৌবন বয়সটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সময়। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা ছিলাম এমন যুবক যে আমরা কিছুই করার মতো ক্ষমতা ছিল না, অর্থাৎ আমরা কিছু পাচ্ছিলাম না, টাকা পয়সা কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা দেখে বললেন যে তিনি যুবক কেমন ডাকে বলতেছেন, ইয়া মাশা শাবাব, এই যুবক সম্প্রদায়, এই ডাক কিন্তু আর কাউকে দেন নাই, যুবকদেরকে তিনি দিয়েছেন। ইয়া মাশা শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, টাকা পয়সা হবে, বৃদ্ধ হবে, প্রতিষ্ঠিত হবে, ওই চিন্তা করে তুমি বসে থাকো না। তোমার যদি ক্ষমতা থাকে, শুধু ঘর করার এবং স্ত্রী পরিচালনার ক্ষমতা থাকে, অর্থাৎ শারীরিক এবং আর্থিক সামান্য তোমার সামর্থ্য আছে, তাহলে তুমি বিয়ে করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক মানুষ ছিল যাদের আপনার মতো এত সামর্থ্য ছিল না, কিন্তু যুবকরা বিয়ে করেছে। এই জন্য অনেকে যারা অপেক্ষা করে আছে যে তারা দেরি করলে তারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে, বৃদ্ধ বয়স তারা আফসুস করবে যে আমি যদি আমার ছেলেকে এর আগে বিয়ে দিতাম, মা বাবা মাও আফসুস করবে, আর বেটাও আফসুস করবে যে আমি কেন দেরিতে বিয়ে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ, সেই নির্দেশনা বাস্তবায়ন না করার জন্য আজ সমাজের মধ্যে যত বিপত্তি হচ্ছে, অনেক মেয়ে বৃদ্ধা হয়ে যাচ্ছে, অনেক যুবক বিয়ে করতে পারছে না, অথচ এটা সহজ করার দরকার ছিল, কঠিন করা উচিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ইয়া মাশাল শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি বা শব্দের অর্থ হচ্ছে আর্থিক এবং শারীরিক সঙ্গতি রাখে, সেই জন্য বিয়ে করে এটা তোমার তোমার চোখকে নিচু রাখবে এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। দেখছেন যুবকদের যে সমস্যা, সমাধানের জন্য আমার নবী কতটুকু তৎপর ছিলেন, সমাধান কি সমস্যা তা বুঝতেন, এই জন্য বলে দিয়েছেন আকাদুল বাসার ও আহসানুল ফারাজ, তোমার লজ্জাস্থানকে দূরে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে, আর তোমার চোখকে নিচু রাখবে। রাসূলুল্লাহ তারপর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান লাম ইয়াসতা আলাইহি বিসাওম ফা ইন্নাহু লাহু উজা, কেউ যদি না পারে সে যেন সওম পালন করে, এটা তাকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখবে এবং তার অন্যায় প্রবৃত্তিকে তাকে দমন করে রাখবে। সুতরাং এই জন্য যুবকদের জন্য রোজা রাখা, সওম পালন করা কত বড় সওয়াবের কাজ দেখতে পাচ্ছেন আপনি? রাসূলের নির্দেশকে আপনি পালন করে যাচ্ছেন, রাসূলের নির্দেশকে আপনি পালন করে যাচ্ছেন, এই সময়ের একটি কাজ কত বেশি গুরুত্বপূর্ণ। অন্যায় অন্যায় করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি সেদিকে না থেকে আল্লাহর দিকে ফিরে আসছেন, এটাই মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু করতে পারতো করেনি, আল্লাহ তাকে আউদাহুল্লাহ, আল্লাহ তাকে এর বিপরীত অনেক কিছু দান করবেন, তাওহীদ দিবেন, বিপরীত কিছু দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। এই জন্য যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার পরামর্শ দিয়েছেন, অন্যায় থেকে দূরে থাকার জন্য স্পেশাল একটি একটি নির্দেশনা তারা এদেরকে দিয়েছেন যে অন্যায় থেকে দূরে থাকার জন্য তোমাদের বিয়ে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কিভাবে শিক্ষা দিতেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিল রাবিব বলা হতো তাকে, আমর ইবনে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিলেন, তিনি বলতেন আমার হাত এখানে ওখানে ওখানে সারা খাবারের মধ্যে দৌড়াইতো হাতটা, অর্থাৎ যেখানে ভালো খাবার সেটাই হাত দিয়ে বসতাম। রাসূল কি বললেন, ইয়া গোলাম, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, হে হে বৎস, তুমি কি করবা, হে যুবক কি করো, কুল বি আমিনিকা সামিল্লা বিসমিল্লা বলো, কুল বি আমিনিকা তোমার ডান হাতে খাও, বা কুল মিমা ইয়ালিক তোমার পাশ দিয়ে খাও, সারা সারা খাবারের মধ্যে তুমি ঘুরে না। আচ্ছা, যুবকদেরকে তিনি শিক্ষা দিলেন যুবক বয়সে তোমাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। যৌবক অর্থ যৌবন অর্থে উচ্ছৃঙ্খলতা নয়, আমাদের দেশে যৌবন অর্থ উচ্ছৃঙ্খলতা বোঝায় না, আউযুবিল্লাহ, কত মানুষ যুবক যুবতীরা উচ্ছৃঙ্খলতায় আজ নিজেকে ছেড়ে দিয়েছে তা আমরা বলবো না, আপনারা নিজেরা জানেন কেন হচ্ছে সেটা, আপনারা প্রশ্রয় দিয়েছেন, হে বাবা মা আপনারা প্রশ্রয় দিচ্ছেন, আপনারা আল্লাহর কাছে দায়ী হবেন। যেই বাবা মা তার সন্তানকে দিনের উপর বড় করতে পারেনি সেই বাবা মা হেরে গেছে, আর যেই বাবা বাবা বড় করতে পেরেছে সেই বাবা মা সন্তানকে আখিরাতের জন্য আখিরাতের জন্য যেন তারা একটা পুঁজি হিসেবে রেখে গেছে, অর্থাৎ ছেলে যদি কোনো একটা সুবহানাল্লাহ পড়ে
বলে কবরে বসে আপনি পাচ্ছেন ভালো কাজ, আর ছেলে যদি দুনিয়াতে অন্যায় তাকে তৈরি করে অন্যায় পথে তৈরি করতে শিখিয়ে দিয়েছেন, সুদ ঘুষের মধ্যে তৈরি করেছেন, সে দুনিয়ার সমস্ত অন্যায় করে বেড়াচ্ছে, সে কে খেলাধুলা করে সময় নষ্ট করছে, সে মদের মধ্যে সময় নষ্ট করছে, আপনি অন্যায় করছেন, আপনি এই ভুলের জন্য আল্লাহর কাছে দায়ী হবেন, আল্লাহ আপনাকে এর জন্য পাকড়াও করবেন। আপনার দরকার ছিল সন্তানকে মসজিদমুখী করা। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ইবনে আব্বাসকে, ইয়া গোলাম ইয়া গোলাম ইন্নি উআল্লিমুকা কালিমা, যুবক তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। যুবক পিঠে পিছে বসাইছেন, তার বাহনের পিছে বসিয়ে বলছেন তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহর হেফাজত কিভাবে করবে? আল্লাহ তাওহীদের হেফাজত করবে, আল্লাহর দ্বীনের হেফাজত করবে, আল্লাহ তাআলা শরীয়তকে হেফাজত করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে করতে হবে। ইহফাযিল্লাহ তাজিদু তুজাক, আল্লাহর হেফাজত করলে আল্লাহর দ্বীনের কথা শুনলে বিপদের সময় আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন যুবকদেরকে কিভাবে চলতে হবে। আমরা অনেক সময় ভুল করে থাকি। আপনার সন্তান, আপনি মসজিদে আসেন কিন্তু আপনার সন্তানকে মসজিদে আনেন না। আপনি সকালবেলা ঘুম থেকে আসার সময় চিন্তা করেন সেরা আর একটু ঘুমিয়ে নিই, আপনি জাহান্নামের পথ তৈরি করে যাচ্ছেন সন্তানের জন্য, নিজের জন্য একটা অন্যায় কাজ করে যাচ্ছেন। অবশ্যই তাকে ঘুমতে উঠাবেন যেন সে সালাত আদায়কারী হয়, কারণ এটাই শিক্ষা দিয়েছে। ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি, পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এর উপরে সবর করো। সবর করতে বলেছে এর উপরে, অর্থাৎ এটার উপরে লেগে থাকো। শুধু সবর না, ওয়াসতাবির অর্থ হলো সবরে লেগে থাকো, অর্থাৎ সে না শুনলেও শোনা যে থাকো। তো একটা বেশি আছে আরবিতে বলে যে যে কোনো একটা শব্দ বাড়লে অর্থের মধ্যে বাড়তি হয়, অর্থাৎ শুধু সবর করলে চলবে না, সবরও করো, সবরের সাথে সাথে এটা লেগে থাকো, না শুনলে যতক্ষণ না শুনে অতক্ষণ পর্যন্ত তার পিছিয়ে লেগে থাকো। সালাত আদায় করতেই হবে, তুমি আমার পরিবারে থাকতে হলে সালাত আদায় না করে চলতে পারবে না। সালাত আদায়কারী হলে অবশ্যই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় অশ্লীলতা থেকে তাকে দূরে সরিয়ে রাখবে, কিন্তু সালাত বুঝতে হবে। অনেক যুবক আছে সালাত আদায় করার অভ্যাসবশত নয়, আল্লাহকে ভালোবেসে কি কথা বলছে সেটার উপরে ইমান রেখে যদি সালাত আদায়কারী হয় অবশ্যই অন্যায় থেকে সে দূরে থাকবে এবং অন্যায়ের পথে আর কখনো পা বাড়াতে পারবে না। তখন যখনই মনে হবে তার যে আমি তো একটু পরে আল্লাহর সামনে উপস্থিত হব, তখন বলবো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা রাব্বুল আলামিনের জন্য, সকল হামদ রাব্বুল আলামিনের জন্য। তাহলে এখন আমি কি অন্যায়টা করছি, কেন করব? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে আর সাহায্য চাইতে পারবে না। সে দুনিয়ার সমস্ত কাজে আল্লাহকেই সামনে রাখবে, আল্লাহর কথাই শুনতে চাইবে, আল্লাহর কথাই সবসময় সে প্রচার করে বেড়াবে, তাহলে সে অন্যায় করবে না। এই জন্য যুবক বয়সে আপনার দায়িত্ব আছে আপনার সন্তানকে দিনের দিকে নিয়ে আসা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ দিনের হেফাজত করো, শরীয়তকে হেফাজত করো, মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যারা ইমান প্রথম এনেছে তারা কেমন ছিলেন দেখেন। আবুবকর রাদিয়াল্লাহু আনহু বয়স কত ছিল? 37 বছর। ওমরের বয়স কত ছিল? 27 বছর। উসমানের বয়স কত ছিল? 34 বছর। আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স কত ছিল? 10 থেকে 12 বছর। উঠছে, তার উঠতি মাত্র বয়স হচ্ছে। এরা ছিল ইসলামের হামি, এরা ছিল ইসলামের হামেল, হামেলে লেওয়াই ইসলাম, ইসলামের পতাকা সারা দুনিয়াতে উড্ডীন করেছেন তারা। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়ামানে পাঠিয়েছেন, তার বয়স 22 অতিক্রম করেনি। বুঝতে পারেন কত অল্প বয়সে তারা একদিকে আলেম হয়েছে, অন্যদিক থেকে তারা দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। আর আপনি আপনার সন্তানকে এখনো ছোট মনে করছেন, এখনো কিছু করা হয় না, এখনো তাই সে অপরিপক্ক রয়ে গেছে, এরকম চিন্তা নয়, তাকে পরিপক্ক করে তৈরি করুন। কেন অপরিপক্ক থাকবে? তাকে ছোট বয়সে তৈরি করুন। যেভাবে কি করেছে চিন্তা করে দেখুন, 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ আক্রমণ করে রাজা দাহিরকে পরাজিত করতে পেরেছে কিনা, ইতিহাস আমরা জানা আছে, করেছে কিনা? তাহলে এই বয়সে যদি একটা মানুষ এই কাজটা করতে পারে, আপনার সন্তান কেন পারবে না? আপনি কেন পারবেন না? এই যুবক আপনি কেন পারবেন না? আপনি চেষ্টা করুন, চিন্তা করে দেখুন। উসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কাউকে দায়িত্ব না দিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন যে মুতার যুদ্ধে যাও, তুমি এই কাজটা করতে পারবে। রাসূলুল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, যৌবনের একটা বিরাট দায়িত্ব রয়েছে, যুবকদের দায়িত্ব রয়েছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব দিয়েছেন। বৃদ্ধ কাউকে সেই দায়িত্ব দেননি, বরং যুবকদের দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে একে কাজে লাগাতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সব সময় সাথে রাখতেন। কেন ডাকতেন? যে বড়দের সাথে থাকো, কেন? তোমার জ্ঞান আছে,
জ্ঞান থাকলে যুবক তোমার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এই জন্য আপনার সন্তানকে ইবনে আব্বাসের মতো তৈরি করুন, আপনার সন্তানকে সেরকম তৈরি করুন। হে যুবক, আপনি হন ইবনে আব্বাসের মতো জ্ঞানী হন, আপনি নিজের মস্তিষ্ক দখল করতে পারবেন, সেরকম ব্যক্তি হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই জিনিসটা খেয়াল, যুবকরা যেন কখনো অন্যায়ের পথে পা না বাড়ায়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার ফর্মুলা দিয়েছেন। আমি একটা কাহিনী বর্ণনা করছি। এক যুবক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। নাউযুবিল্লাহ। এই কথা শুনে চতুর্দিক থেকে ছি ছি করতে আরম্ভ করলো। কে বললো ধর ধর বলতে আরম্ভ করলো। রসুল বললেন, ছাড়ো ছাড়ো, তাকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, যুবক, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক? বলে না, তুমি তোমার বোনের সাথে ব্যভিচার করা হোক না, তোমার খালার সাথে ব্যভিচার করা হোক না, তোমার ফুফুর সাথে ব্যভিচার করা হোক না। মানুষগুলো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু, তুমি কিভাবে অন্যায়টা করতে পারো বলো, এটা কিভাবে তুমি বললে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে হাত দিয়ে বললেন, আল্লাহ, এই যুবকের লজ্জা স্থানকে তুমি হেফাজত করো, আর যুবকের অন্তরকে পবিত্র করে দাও। এই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে উঠে চলে গেলেন। তার অন্তরে আর কোনো রকমের কোনোদিন খারাপ কার্য কেউ দেখে না যে কোনো অন্যায় হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নি যে, তাকে ধরে আনো, ভালো করে কটা ব্যত্রাঘাত করো, দেখিয়ে দাও এই এত বড় বেয়াদবি করলো কেন, জানো, তাকে শিখিয়ে দিন, বুঝিয়ে দিলেন যে অন্যায়টা করা যায় না, এটা একটা অন্যায় কাজ, যা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শিখিয়ে দিলেন এবং সেটা তার জন্য একটা বড় ধরনের বড় শিক্ষার কাজ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে হাদিসটি উল্লেখ করেছেন এবং সেটা হাদিস সনদে হাদিসের সনদ সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সেই কাজটি করেছেন দেখেন। আবু দর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সাথে থাকতেন, বাড়িঘর ছেড়ে চলে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি নির্দেশনা দিচ্ছেন দেখেন। তিনি বলেছেন যে, যুবকদের কি নির্দেশনা দিচ্ছেন, ইত্তাকিল্লাহ আইসুমাকুম, যেখানে থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। যুবকদের জন্য বড় জিনিস, যেখানে থাকো, যুবকরা একখানে থাকবে না, ঘরে থাকবে না, বাইরে যাবে, যেখানে যাবে তার তাকওয়া অবলম্বন থাকবে তার মধ্যে। রাতের অন্ধকারে সে মনে করবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, চিন্তা করবে যে আমি যা করছি আর কেউ না দেখুক, আমার রব তো দেখছেন। এই জন্য সে ঠিক নিজেকে ঠিক রাখতে চেষ্টা করবে। এই জন্য রাসূল বলে দিলেন, ইত্তাকিল্লাহ হাইতুমাকুন, যেখানে থাকো না কেন আল্লাহ তাকওয়া অবলম্বন করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ওয়া আতবিউ সাইয়্যাতাল হাসানা, কোনো কারণে ভুল হয়ে গেছে, কোনো নারীর দিকে তাকাই বলছো, ইস্তিগফার করো, ওয়া আতবিউ সাইয়্যাতাল হাসানা, অন্যায় হয়ে গেছে একটা ভালো কাজ করো, কোনো একটা অন্যায় হয়ে গেছে একটা ভালো কাজ করো, কোনো একটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তওবা করো, কোনো একটা অন্যায় হয়ে গেছে, ইস্তিগফার করো, কিছু একটা দাও আল্লাহর রাস্তায়, ক্ষমা প্রার্থনা করো। এটাই শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলেছেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এটার চেয়ে উত্তম কিছু আর হতে পারে না। মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক বলেছেন তাকওয়া, তারপরে নিজের মনের সাথে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় মনকে পবিত্র করার জন্য, সেটা কি, যে ইস্তিগফার করো, মনকে পবিত্র করো। তিন নম্বর বলেছেন মানুষের সাথে কি ব্যবহার করবে, বলেছেন খালিকিন নাস বিখুলুকিন হাসান, উত্তম চরিত্রের সাথে মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে চলাফেরা করো। একজন যুবক যদি তিনটি কাজ করে, আল্লাহ তাকওয়া অবলম্বন করে, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর মানুষের সাথে ভালো চরিত্রের সাথে মিলিত হয়, বিশ্বাস করুন তার জন্য আর কিছু অবশিষ্ট থাকে না। এই জন্য সবসময় এই তিনটি কাজ আবু দর রাদিয়াল্লাহু আনহু রাসূল আসলাম যেই জিনিসের যে নসিহত করেছেন, এক যুবক হিসাবে আমাদের উচিত এই এই নসিহতটা প্রত্যেকটি যুবক যেন কাজে লাগায়, এবং আপনি আপনার সন্তানদেরকে সে ওসিয়ত করবেন। ওসিয়ত না লেখে কেউ যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি যে ব্যক্তি আল্লাহ তার রাসূল ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সেই যেন কোনোদিন তার ওসিয়ত না লেখে মারা না যায়। এজন্য আপনার উচিত হবে ওসিয়ত লিখা, বলা, সন্তানদেরকে নিয়মিত ওসিয়ত করা, ভালো কাজে থাকা। নিজেই তো ভালো কাজ করি না, সন্তানদের কি ওসিয়ত করব, তাই না? নিজেই তো ভালো কাজ থাকি না, নিজে ভালো থাকতে হবে। সন্তানদেরকে আপনি যদি ভালো চান, সন্তানের জন্য ভালো কিছু করবেন, তাহলে নিজে ভালো থাকতে হবে। নিজে ভালো থেকে আপনি হাজার হাজার টাকা রোজগার করলেন, কোটি কোটি টাকা রোজগার করলেন, সন্তান খারাপ হলো, এই টাকা কে খাবে, কোথায় চলে যাবে, আপনি চিন্তা করে দেখুন। এই জন্য আপনার দরকার হবে নিজের সন্তানকে সঠিক পথে রাখা। দুনিয়াতে আপনি হয়তো তাকে অনেক কিছু দিলেন, মনে করলেন যে যুবক বয়সে আর যা ইচ্ছে তা করে বললাম, যুবক বয়সে যা ইচ্ছে তা করে বেড়ালাম, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আপনি এই যৌবন বয়সের জন্য জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আজকে যে উপস্থাপক ছিলেন তিনি হাদিসটা নিয়ে এসেছেন, তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে কোনো মানুষ পার হতে পারবে না, হাত্তা ইউসালা নারবা, কোনো বর্ণে খামসা, পাঁচটি সব যতগুলি বর্ণায় আসুক না কেন, একটি সবখানে আসা, সেটা হচ্ছে যে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, সুবহানাল্লাহ, শাবাব আন ওমরি ফিমা আবলা, বলেছে একটি মানুষ তার জীবন কোথায় ব্যয় করেছে সেটার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে।
জীবন কোথায় ব্যয় করে সেটা জিজ্ঞাসা করে, আবার আলাদা করে প্রশ্ন করছে, আবার আলাদা করে বলছে ওয়ান শাবাবি ফি মাবলা, এবং তার যৌবন বয়স কোথায় কোন কাজে কোন গুরুত্বপূর্ণ কাজে দেখিয়ে দিয়েছে যে যৌবন বয়সটা এভাবে পার করতে হবে, কোথায় করছে সেটা আলাদা জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আপনি জীবন ব্যয় করেছেন এটা যথেষ্ট নয়, যৌবনে কি করেছে আলাদা একটা প্রশ্ন হবে, কারণ এই বয়সটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই বয়সে আপনার কাজের জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য আগে থেকে তৈরি থাকুন, যৌবন বয়সে আমি এই করেছি বলতে হবে, আপনাকে জবাব দিতে হবে, আপনার আপনার সামনে এগোতে পারবেন না। আপনার প্রত্যেকটি প্রশ্নের মধ্যে, 5টি প্রশ্নের মধ্যে বা 4টি প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যৌবন বয়সে আপনি কি করে দেখিয়েছেন, কি ভালো কাজ করেছেন, কি মন্দ করেছেন, আল্লাহর কাছে সেটার হিসাব আপনার আমাকে দিতে হবে। সেই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি অবলম্বন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন ইরতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসের আগে, 5টি জিনিসের গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করে, হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে, এর মধ্যে একটি হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন বয়সকে গুরুত্বপূর্ণ মনে করো, কাজে লাগাও, কাজে লাগাও। যৌবন বয়সটা কাজে না লাগালে পরবর্তী সময় আপনি আর সেটা কোনো কাজে লাগাতে পারবেন না। আপনি মনে করবেন যে আপনার একটা বিরাট সময় পার, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে নিয়ামাতান মাগবুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহ্হাতু ওয়াল বারা, দুটি বড় নিয়ামত আছে যে নিয়ামত মানুষ প্রপার ইউটিলাইজ করতে পারে না, ভালোভাবে কাজে লাগাতে পারে না। একটি হচ্ছে আস-সিহ্হা, একটি হচ্ছে ফারা, অর্থাৎ মানুষ স্বাস্থ্যকে কাজে লাগাতে পারে না, অবসর সময়, যৌবনে অবসর কাটায় কি দিয়া, তাস পিটায়, নাউজুবিল্লাহ, অবসর কাটায়, আর আমরা অবসর সময় পাই না। যৌবন বয়স হতে হবে যে আমি অবসর সময় পাই না, অবসর হইতে পারছি না, আমি কোরআন তেলাওয়াত করব, আমি কোরআন শিখবো, হাদিস শিখবো, দিন মজলিসে উপস্থিত হব, আমি আলেম আলেমদের কাছে থাকবো, আমি কোরআন দিন শিখবো, আমি ইমান শিখবো, আমল শিখবো, আমি আল্লাহর পথে দাওয়াত দিব, আমি সবর করব, এর মধ্যে জীবনটা কাটাতে হবে। যৌবন বয়সের সময় কাটাই, কেউ কেউ সময় কাটায়, ফেসবুকিং করে তো এখন সময়টা পুরোটাই শেষ করে দিয়েছে, এই ফেসবুকিং এর মধ্যে কত জনের অন্যায় ছবি, সে কতক্ষণ পর পরে ছবি আপলোড দিচ্ছে, কি হচ্ছে, তোমার নাক সুন্দর, তোমার গাল সুন্দর দেখা দেখায় দেখায় তুমি ফেসবুকিং করতেছো, আল্লাহ বাঁকা করে দিলে কি করবে এরপরে, কয়দিন, যুবক বয়সে তোমার বেশিরভাগ তোমার ছবি দিতে ইচ্ছা করে, যখন বৃদ্ধ হয়ে যাবে একটা ছবি আর কেউ দেয় না, বৃদ্ধ বয়সে কেউ ছবি দেয় না, অর্থ হলো যৌবন বয়সটা তোমার নষ্ট করছে অন্যায়ের মধ্যে পুরোটা। এই জন্য তোমার মনে রাখতে হবে যে হে যুবতী, হে যুবক, ওই ব্যক্তি অন্যায়কারী যে ব্যক্তি তার মেয়ের হাতে একটা ফেসবুকে করার জন্য একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সে ব্যক্তি অন্যায়ের পথ আবিষ্কার করে দিয়েছে, এর মাধ্যমে হাজার সমাজ নষ্ট হচ্ছে, যুবক নষ্ট হচ্ছে, যুবতী নষ্ট হচ্ছে, এরা অন্যায় পথে পা বাড়াচ্ছে, কোথায় কার সাথে কি করে বেড়াচ্ছে, এটার নাম দিয়েছে চ্যাটিং করা, ওই সমস্ত শয়তানি করার মতো আর কোনো জায়গা নেই, বাদরামি করতেছে, আর এর নাম দিয়েছে নতুন নতুন শব্দ বের করে দিয়েছে ইসলামকে নষ্ট করার জন্য। এই জাতীয় কাজ করা যাবে না। মনে রাখবেন, যুবক যুবতীদেরকে যারা দিন বুঝে না, ওদেরকে কখনো দিন বুঝে নাই, দিন সম্পর্কে গাফেল, অর্থাৎ তারা আল্লাহর আল্লাহর বন্ধনা সম্পর্কে গাফেল এবং শরীয়তের সীমারেখা মানে না, মানার মতো তাদের তাদের অবস্থা নেই, তাদের হাতে কখনো অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না। আর অধিকাংশ যুবক অ্যান্ড্রয়েড সেট পাইলে একটু একটু করে রাতের বেলা সারা রাত ধরে তারা পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফি দেখে, এটা ইতিহাস এখন সাক্ষ্য হয়ে গেছে। কারণ আপনি জানেন যে ইচ্ছা করলে যারা টেলিভিশন দেখে বা কে কতটি লোক ঢুকছে আর এটা বের করতে পারে, অন্যায়ের পথে কতটুকু লোক ঢুকছে এটা বের করতে পারে, ওরা দেখে বুঝাইছে। এখন যুবক সমাজের মধ্যে 99% যদি না হয়, 90% বেশি বললাম না, আমি কমাই বলতেছি, যে পর্নোগ্রাফি দেখে, এর অর্থ হচ্ছে আপনি অন্যায়ের পথে এমন ভাবে ডুবে গেছেন এর থেকে আপনি বের হতে পারছেন না, আগামী আগামী কয়েক কয়েকটি প্রজন্মের পরে আপনি ভালো মানুষ খুঁজে পাবেন না। পর্নোগ্রাফি অর্থই হচ্ছে শেষ, জাতি শেষ হয়ে যাওয়া, একটা পুরো জাতিকে নষ্ট করে দেওয়ার জন্য পর্নোগ্রাফি যথেষ্ট। আর ইউরোপ আমেরিকা হইতে শুরু করে অন্যায়কারীরা নেমেছে আপনার সমাজকে নষ্ট করে দিতে, ওদের হিংসা হয়, কিভাবে এরা পরিবার নিয়ে টিকে থাকে, ওদের দেশে পরিবার নাই, সন্তান একদিকে, বাবা একদিকে, বাবার হোটেলে সন্তান চাকরি করে, আর এখানে কিনা বাবাকে সম্মান, বাবাকে সম্মান করে ছেলে কিভাবে ছেলে 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 দেখ ছেলেকে বাবা আগলে রাখে, ভালো অবস্থা রাখে, এটা তাদের সহ্য হচ্ছে না। মনে রাখবেন, অন্যায়কারী কখনো দেখতে চায় না যে ভালো কোনো পরিবেশ টিকে আছে, সে মনে করে যে আমি যেহেতু নষ্ট হয়ে গেছি সবাইকে নষ্ট করে ছাড়ো, তার মধ্যে এটা কাজ করে। এই জন্য ওরা চেষ্টা করে আপনার সন্তান নষ্ট করবে, আপনার পরিবেশ নষ্ট করবে, এই জন্য হাজার হাজার খারাপ প্রোগ্রাম দিয়ে ভর্তি করে রাখছে। আপনি আশ্চর্য হবেন, কোনো কোনো প্রোগ্রাম এরকমও আছে যে মেয়েদেরকে বাইরে নিয়ে কি করতে হবে সেটাও শিক্ষা দেওয়া হয়, মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে না, আউযুবিল্লাহ, অন্যায় কিভাবে করতে হবে, আপনার সন্তানকে পাঠিয়ে দিয়েছেন আমেরিকা পড়ার জন্য মেয়েকে, আর গর্ব করে একজন আমাকে বলতেছে, খতিব সাহেব আমি যেখানে খুতবা দিতে গেছি আমাকে এসে বলতেছে আমার মেয়ে আমেরিকা গেছে দোয়া করেন, আমি কি দোয়াটা করতাম তার জন্য, ওই বয়সে তার জন্য আমি কি দোয়াটা করতাম। আমি বললাম যে আপনার মেয়ে কি বিয়ে হয়েছে, না আমার মেয়ে আমেরিকা যাওয়ার কি দরকার ছিল, ওখানে কি থাকবে,
ওখানে কাকে সে কি জন্য রেখে আসছে, ওখানে কার কাছে রেখে আসছে, সিগারের কাছে মোরগ রেখে আসছে, ভালো কিছুক্ষণ পর দেখবে কি হয়টা, শেষ হয়ে যাবে। ওই যুবক যুবতী কোনোদিন ঠিক থাকতে পারে না, কঠিন অবস্থা সেই সমস্ত দেশে। ইমান রাখা কঠিন, মানুষ ইমানের জন্য আগে হিজরত করতো, আর এখন ইমান নষ্ট করার জন্য হিজরত করছে, ঠিক কিনা? ইমান নষ্ট করার জন্য মানুষ হিজরত করছে। বহু মানুষ আপনি যাবেন ইমান নিয়ে কবর যাওয়া, এখন বসে সবচেয়ে বড় ন্যায়মত হচ্ছে ইমান নিয়ে কবর যাওয়াটা, ওইটা না করে এখন ইমান নষ্ট করার জন্য মানুষ হিজরত করে চলে যাচ্ছে। কয় টাকার জন্য সে যাচ্ছে, টাকার জন্য যাচ্ছে, টাকা কতটুকু সে ব্যয় করবে, দেশ থেকে কোনো টাকা আনতে দেয় না, ওখানে খরচ করতে হবে আপনাকে। এর অর্থ হচ্ছে অন্যায় পথে আপনি সবটা ছেড়ে দিবেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনি আছেন ভালো, আপনার সন্তান সন্ততি আর কোনো ইসলামের উপর পাওয়া যাবে না। এগুলি পরীক্ষিত সত্য হয়ে গেছে, কারণ তারা মনে করবে যে আমরা এখন এই দেশের নাগরিক, এই দেশে হিসেবে চলতে হবে। নাহলে হুনসেন চৌধুরী, হুনসেন চৌধুরী ছিল না তো হুসামুদ্দিন চৌধুরী, হুনসেন চৌধুরী হয়ে গেল কি করে? এরকম বহু মানুষ আছে, আপনি দেখবেন হুসেন চৌধুরী এরকম খ্রিস্টান হয়ে গেছে, সন্তান সন্ততি ইমানের উপর টিকে থাকা এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার সন্তানকে ইমানের উপর রাখুন, ইমান শিক্ষা দিন, কিন্তু আপনার সন্তানকে সেরকম যুবক বানাবেন না যে বড় ডিগ্রি আপনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আপনি দুঃখে দুঃখে এরপর মরতে হবে কোথায়, বৃদ্ধাশ্রমে, সন্তান আসারও সময় পাবে না। এরকম বহু কাহিনী পত্রিকাতে দেখা যায়, আপনারা দেখেছেন, সন্তান দেখবে না, কারণ আপনি নষ্ট করেছেন, আপনার সন্তানকে দিনের উপর রাখতে পারেননি। আর হে যুবক, তোমার দরকার নেই সেই ডিগ্রির, যে ডিগ্রি তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই আলেম থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই যে আলেমে কোনো উপকার নেই, দিনের বাইরে অন্য কোনো যে আমল, যেই আলেম শিখতে গেলে আপনাকে ইমান হারা হতে হয়, ওই আলেমের কোনো দরকার নাই, ওই জ্ঞানের কোনো দরকার নাই। দুনিয়ার জীবনকে বড় করে দেখার কোনো সুযোগ নাই, দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের জীবন, আপনার জন্য বেশি দরকার। মরলেই আল্লাহর কাছে যেতে হবে, আপনাকে ইমান যার আছে সে ব্যক্তি কোনোদিন অন্যায় পথে পা বাড়াতে পারে না, অন্যায় কাজগুলি করতে পারে না। অনেক মানুষ দেখি গর্ব করে, মেয়ে ডাক্তার হয়েছে, ওখানে গেছে বিয়ে ডিগ্রি নিয়ে আসতে গেছে, আমি জিজ্ঞাসা করি মেয়েকে বিয়ে দিয়ে স্বামী সহ গেছে, না এটা তো করা হয়নি, তো করা হয়নি, আপনি কার কাছে মেয়েটাকে পাঠিয়ে দিলেন, কিসের জন্য গেছে? তাহলে বোঝা গেল ইমান রক্ষা করা এখন বড় গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমার যৌবন বয়সটাকে, বৃদ্ধর অবস্থা তুমি ঠিক রাখো, বৃদ্ধ বয়সে তুমি আফসোস করে কি করবে যে আমার তো জীবনের সব শেষ হয়ে গেছে। এরকম বহু সময় আছে মানুষ আফসোস করে, কিন্তু এই আফসোস তার কোনো কাজে লাগে না। এই রাসূলের এই কথাটি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে পাঁচটি জিনিসের উপর আগে পাঁচটি জিনিসকে আমাদেরকে অবশ্যই স্থান দিতে হবে। একটি হচ্ছে যে বৃদ্ধ হওয়ার আগে যৌবন বয়সটাকে আমাদেরকে প্রপার ইউটিলাইজ করতে হবে, ভালোভাবে কাজে লাগাতে হবে। এই জন্য একজন ইমানদার কি করবে আমি এই কথাগুলি বলবো। একজন যুবকের প্রথম কাজ কি? একজন যুবকের প্রথম কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া গোলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চাকে, যে বাচ্চা বড় হয়েছে এখন চলতে পারে, ইবনে আব্বাসকে তিনি পিছিয়ে বসিয়ে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ গুরুত্ব দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি যিনি দুজাহানের সর্দার, দুজাহানের যিনি সবচেয়ে প্রিয় মানুষটি, দুনিয়ার মানুষ যারা সামান্যতম রাজা বাদশাহ কাউকে কাছে গেসতে দেয় না, সেখানে তিনি তার পিছিয়ে পিছিয়ে বসিয়ে দিয়েছেন, পিছনে বাহনে বসিয়েছেন, বসে বলতেছেন কি? ইয়া গোলাম, হে প্রিয় বৎস, তোমাকে বুঝছি একটি কথা, সেটা কি? আল্লাহ হেফাজত করে, ইমান হেফাজত করো। প্রথম দায়িত্ব হচ্ছে ইমান হেফাজত করা, ইমান শিক্ষা অর্জন করতে হবে। একজন যুবকের প্রথম দায়িত্ব হচ্ছে ইমান শিখতে হবে। ইমান কি জিনিস? অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে, একটি ছেলে বিএ পাশ করে, এমএ পাশ করে, কখনো কখনো ডক্টরও হয়, পিএইচডি পাশ করে, কিন্তু ইমান জিনিসটা জানে না, আছে কিনা এরকম বলে, আছে কিনা, ইমান চিনে না। সে ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা, সে নিজেও হতভাগা, তার বাবা চোদ্দ গুষ্টি হতভাগা হয়ে গেছে, কারণ সে ইমান শিখে নাই। কি শিখছে এই আলেমের, তার দরকারটা কি, কি কাজে লাগবে? যাদেরকে মামলা বহু মিনাল আলেম, তারা দুনিয়ার এইটুকুই আলেম সে শিখেছে। আল্লাহ তালা কোরআনে কারিমে এই জন্য বলেছেন, ইয়া আলামুনা জাহিরা মিনাল হায়াতি দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার জীবনের প্রকাশ্য রূপ তারা ভালো করে জানে, আখিরাত সম্পর্কে তারা গাফিল। এরা ভালো করে জানে মঙ্গল গ্রহে কি হচ্ছে, মঙ্গল গ্রহে যদি যাইতে পারে, বলে তো মঙ্গল গ্রহে পানি আছে ইত্যাদি ইত্যাদি আছে, ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আখিরাত মঙ্গল গ্রহে গেলেও কিন্তু মানুষ 80 বছর 90 বছর 100 বছরে বাঁচল, ধরে দিলাম পরে 110-এ বাঁচল, ধরে 100 বছর বাঁচল, এরপরে কি মরবে না? মরার পরে কত বছর বাঁচবে? 10 বছর, 1 বছর, 100 বছর, 1000 বছর, হিসাব নাই। এরপরে জীবনের পরবর্তী জীবনে চিন্তা না করে এখন আপনি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নাসা অভিযান করলেন, নাসা দখলে করে ফেলেন, কি লাভটা হলো? এই জন্য দিনই আলেম শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল আলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আলেম তলব করা ফরজ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আলেম দিনই আলেম শিক্ষা করাটা ফরজ, অন্য কোনো আলেম তলব করা ফরজ নয়। অন্য কোনো আলেম করার জন্য, আলেম তলব করার জন্য দেশ ছেড়ে পিতা মাতার খেদমত ছেড়ে যাওয়া জায়েজ নাই,
তাদের অনুমতি ব্যতীত। দিনই আইলে যতটুকু না হলে না শিখার জন্য দূরে সরে থাকতে পারবেন, এমনকি পিতা মাতার দায়িত্ব হচ্ছে তাকে সুযোগ করে দেয়া যে সে দিনই আইলে শিখতে এসে। এই জন্য শরীয়তে এর জন্য অনেক ছাড় দিয়েছেন, ফি সাবিলিল্লাহর খাত থেকে যদি পড়তে না পারে তো সেখান থেকে দান করার জন্য বলে দিয়েছেন। কেন? কারণ এই আয়াত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা বিতালাবি ইলমি ফাও ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম জ্ঞান এই দিনই ইলম জ্ঞানের জন্য অর্জনের জন্য বের হবে আল্লাহর রাস্তায় জিহাদের সবচেয়ে পাচ্ছে। সুবহানাল্লাহ। এই দিনই ইলম ছাড়া আজ সবচেয়ে সমস্যা হচ্ছে দিনই ইলম মানুষ শিখে না, অনেক কিছু শিখে দিনই ইলম শিখতে চায় না। সন্তানকে দিনই ইলম শিক্ষা দেয় এক নম্বর দায়িত্ব, যুবকদের দায়িত্ব হচ্ছে দিনই ইলম শিখা। তারা প্রথমে দিনই ইলম শিখবে যে এই দিনই ইলম আমি শিখবো যত কিছু হোক না কেন, আমি কোরআন শিখবো। প্রথম হচ্ছে কোরআন কারিম তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত শিখবো, অর্থ বুঝবো, রাসূলুল্লাহ সাল্লাম হাদিস শিখবো, হাদিসের অর্থ শিখবো, এর অনুসারে কোরআন এবং হাদিস ভিত্তিক ফিক আমি শিক্ষা গ্রহণ করবো। বানোয়ার কোনো কথা নয়, মানুষের কোনো বাণী নয়, বরং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবো। এতটুকু শিখুক, আলহামদুলিল্লাহ সঠিক পথে থাকতে পারবে। ওই যুবককে আমি চাই যে যুবককে এই কাজটি করতে পারবে যে আমি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এলম শিক্ষা গ্রহণ করবো। এলম শিক্ষা করলে দ্বিতীয় কাজটি হবে একজন যুবকের আমলে সালে করতে হবে, আমলে সালে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম এই জন্য বলে দিয়েছেন, সময়ের শপথ করেছেন, তাই না? আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছে তা শপথ করতে পারেন, আপনি করতে পারবেন না। আপনার জন্য এই শপথ করা শিরিক হবে, জায়েজ হবে না। আল্লাহ করছেন, আল্লাহ তাআলা সম্মানিত করছে সময়কে এবং সেটা গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। আসলে মানুষের জীবনটা কি বলেন তো, সময়। জীবনটা আসলে সময়, সময় পার হয়ে গেলে আপনি বলেন না সময় চলে গেলে আর কিছু করার নাই, সময় চলে গেছে আর কিছু করতে পারবেন না আপনি। এই জন্য সময় শপথ করে বলছে, এই সময়ে মানুষ ইন্নাল ইনসানা ফী খুসর, মানুষ নিজেকে ক্ষতিগ্রস্ত করে। তবে চারটি কাজ যে ব্যক্তি করবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইমান এবং আলেম আমরা একসাথে ধরি, ইমান এবং আলেম একসাথে ধরি, কারণ ইমান আলেম না হলে ইমান হয় না, আলেম না হলে ইমান হয় না। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু অর্থাৎ ইমান যে এনেছে আলেমের সাথে সম্পৃক্ত, এটা আমলে সালেহ করেছে। আমলে সালেহ কি জিনিস, আমলে সালেহ কি জিনিস এটা আগে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখিয়ে দিয়েছেন সেটাই আমলে সালেহ হবে। রাসূল বলেননি, করেননি, কি আমার পর্যন্ত এটা আমলে সালেহ হবে না কোনো। এই জন্য ওইটার দিকে চিন্তা করার দরকার নেই, এইটা যদি আমলে সালেহ করতে হয় শিখতে হবে রাসূল সাল্লাম হাদিস শিখতে হবে, সহিহ তাফসির শিখতে হবে, যেই তাফসির কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়েছে সেই তাফসির শিখতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ এখন বাংলা ভাষায় এরকম তাফসিরের অস্তিত্ব আছে, আপনি সেই তাফসির শিখবেন, কোরআনে কারিমের তাফসির, ইবনে কাসির তাফসির, ইবনে কাসির আছে আপনাদের কাছে, এটা দেখে আপনি পড়বেন। যে আমল করতে হলে রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ আমাকে মেনে চলতে হবে। দুনিয়ার কোনো আদর্শ মানতে আল্লাহ আমাদেরকে নির্দেশনা দেয়নি, বরং আল্লাহ তাআলা তার রাসূলের আদর্শ মানতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য রাসূলের আদর্শ মানার জন্য সেই আলেম অর্জন করতে হবে এবং সেভাবে আমল করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল, আমল করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে, সাথে সাথে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, যে ও আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। যদি আপনি সফল কাম হতে চান, দুনিয়ার বুকে সফল কাম হতে চান, তাওয়াসি বিল হক, হকের কথা বলতে হবে। একটা যুবককে যদি আপনি ভালো কাজে লাগিয়ে দেন তাহলে ভালো কাজে থাকবে, আর কোনো কাজ না থাকে অন্যায়ের পথে পা বাড়াবে। এই জন্য যুবকদেরকে কখনো খালি মাথা খালি কাজে রাখবে না, কোনো একটা কাজ দেন তাকে, যে কোনো একটা কাজ দেন, যে একটা ভালো কাজ কর, তুমি একটা কাজ করো, মসজিদে যাও, মসজিদে যাওয়ার সময় বাক্সটা নিয়ে যাবে, মসজিদে যাওয়ার সময় এটা করে যাবে, তাকে একটা দায়িত্ব দেন, দায়িত্ব দিলে সে দায়িত্ব প্রাপ্ত হলে খুশি হবে। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে হকের পথে তাকে রাখা, তাকে যে কোনোভাবে হোক যে এখন দায়িত্বের মধ্যে লাগাই দেন, দাওয়াতের পথে লাগুক, ছোট যেটা পারে সেটা করুক, কিছু না আবার কোরআন তেলাওয়াত করতে পারো সেটা করতেছে, ভালো কথা, আজকে আমাদের কোরআন তেলাওয়াত শুনিয়েছে, সুন্দর লেগেছে আমার কাছে, এরকম তাকে যেটা পারে এই দায়িত্ব দেন, তাওয়াসি বিল হক, হকের দাওয়াত দিতেই হবে, নাহলে সে সফল কাম হতে পারবে না। একজন ইমানদারের চারটি দায়িত্বের মধ্যে যুবকের প্রথম দায়িত্ব হচ্ছে ইমাম, তারপরে আমলে সালেহ, তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে হকের দাওয়াত তাকে দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়াত্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনাল খায়র ইয়ামুরুন বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে একটি গোষ্ঠী থাকা উচিত যারা হকের কাজ করবে, দাওয়াতের কাজ করবে। এক গোষ্ঠী পুরো উম্মতটাকে বলেছে, আসলে গোষ্ঠী এখানে কোনো আলাদা নয়, প্রত্যেকে সেটা করতে হবে। এই জন্য ব্যক্তির দায়িত্ব আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ব্যক্তির দায়িত্ব, এই জন্য ব্যক্তির উপরে সে দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের দায়িত্ব সেটা, ব্যক্তির দায়িত্ব, সমাজের দায়িত্ব, পুরো উম্মতের দায়িত্ব হচ্ছে হকের পথে মানুষকে দাওয়াত দেয়া। এটা আগেকার দিনে লোকদের মতো নয়, আপনার দায়িত্ব হচ্ছে হকের পথে দাওয়াত দেয়া। যে হক আপনি জেনেছেন হক আরেকজনকে দাওয়াত দিতে হবে, চুপ করে থাকার কোনো সুযোগ নাই, চুপ করে থাকার কোনো সুযোগ নাই, দিনের দিনের দায়িত্বই হচ্ছে হক কথাটা বলতে হবে, হক কথা কোনো চুপ করে থাকা যায় না। চার নম্বর দায়িত্ব হচ্ছে, চার নম্বর কাজ হচ্ছে যুবক যুবকের, সেটা হচ্ছে সবর করতে হবে। সবর তাকে তিন রকমে করতে হয়, যৌবন বয়সে চায় টিভি দেখবে বসে বসে, এটা এখন কি আসছে বিপিএল না কি পিএল আসছে,
মানুষ তো সারাক্ষণ ওটার দিকে তাকিয়ে আছে, এটা এক দাজ্জাল, এটা এক দাজ্জাল, বড় ধরনের দাজ্জাল এটা। না আমি বলছি না যে সেই দাজ্জাল কানা দাজ্জাল না, কিন্তু এক দাজ্জাল এটা, এটা মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এই টিভি যার ঘরে একবার আসে সেই সত্যিকার অর্থে কখনো জামাতে তাকবীরাউলা পাবে না, আর একটু দেখি কইয়া সে শেষের দিকে আসবে যদি আসে, আর না হলে পরে পড়ে নেবো, জামাত করে নেবো আমার ঘরের ভিতরে। ওই জামাত করা অন্যায়, এই জামাত করার সুযোগ নেই, সুযোগ নেই ইসলামে, এটা অন্যায়। জামাত মসজিদে করতে হবে, মসজিদে সালাত আদায় করতে মানুষের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেছে এক লোককে যে এরকম করে সালাত আদায় করছে, আবার আসতে বলছে আমাদের সাথে আবার পড়তে হবে তোমাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এরনা এক লোককে দেখেছেন, বলছে কি হয়েছে, আমরা ঘরে নামাজ পড়ছি, কয় অসম্ভব, তোমরা যদি এভাবে যদি কোনো ঘরে নামাজ পড়ো তাহলে তোমরা রসুল্লাহ আসলামের সুনতকে পরিত্যাগ করলে, আর রসুল্লাহ আসলাম সুনত পরিত্যাগ করলে তোমার ফলদ্রষ্ট হয়ে যাবে। শিক্ষা দিলেন যে ঘরে নয়। রসুল্লাহ আসলাম কি বলেছে যে আমার ইচ্ছা হয় ওই লোকদের যারা আসে না মসজিদে তাদেরকে আগুন জ্বালিয়ে দিতে, তারা বলতে তো পারতো যে ওরা ঘরে নামাজ পড়ুক, তাহলে এটা বলেনি, অর্থাৎ আপনাকে মসজিদে আসতে হবে। এই জন্য এই ঘরের ভিতরে যারা এই বড় একটা জিনিস ফিট করে রাখছেন, মনে রাখবেন এটা ক্ষতিকর, এটা ক্ষতি করে, এটা আপনার আপনার পরিবার নষ্ট করবে। আপনার পরিবারের ভিতরে কি ঢুকিয়ে দিবে জানেন, বেবিসার ঢুকিয়ে দিবে। কিভাবে ঢুকাচ্ছে আপনি জানেন, ভারতীয় চ্যানেলগুলি সবগুলি বেবিসার শিক্ষা দিচ্ছে, কিভাবে অন্যায় করতে সেগুলি পরকীয় শিক্ষা দিচ্ছে, আপনার আপনার সন্তানকে নষ্ট করছে, আপনার যুবককে, আপনার যুবতী মেয়েকে নষ্ট করে দিচ্ছে, আপনার আপনার স্ত্রীকে নষ্ট করে দিচ্ছে। এদের কারণে কত সমাজ কত পরিবার নষ্ট হয়ে গেছে তার হিসাব নাই। এর অর্থ হচ্ছে এর থেকে দূরে থাকতেই হবে, এর থেকে এই সবর আপনি এখতিয়ার করতে হবে। কি জন্য? আল্লাহর জন্য, অন্যায় থেকে দূরে থাকবে সবর এখতিয়ার করতে হবে। দ্বিতীয়ত, ভালো কাজের মধ্যে সবর করতে হবে। মানুষের কত কথা বলবে, আরে বেটা তুই এই বয়সে তুই আবার হুজুর হয়ে গেলি, তুই আবার দাঁড়িয়ে রেখে দিলি, কেমন দেখা যাচ্ছে? কোনো কথা নাই, আল্লাহর জন্য রাখছেন, আপনি কি নাকি মানুষকে খুশি করার জন্য রাখছেন? আল্লাহর জন্য রাখছেন, কোনো কথা নাই, এটা সবর এখতিয়ার আপনাকে করতে হবে। তিন নম্বর হচ্ছে, আপনার ব্যথা বেদনা অসুবিধা সমস্যা থাকতেই পারে, যৌবনের যে সমস্যা সমস্যা থাকতে পারে, আপনাকে প্রবৃত্তির তাড়ানোর কষ্ট থাকতে পারে, এই কষ্ট আপনি সহ্য করে যাচ্ছেন। তিনটা সবর আপনি এখতিয়ার করতেই হবে। এই জন্য লোকমান তার সন্তানকে কি ওসিয়ত করতেছে শুনুন, সন্তানকে ওসিয়ত করছে, বাবা কি করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা লামিন আযমুল উমুর। প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইয়া আসে তাসগিল, তাসগিল এশফাক বলা এটাকে, হে প্রিয় বৎস, আকিমিস সালাতা, সালাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, আর সৎ কাজের আদেশ দাও, ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে দূরে সরে থাকো, অসৎ কাজ থেকে দূরে, নিষেধ করো মানুষকে। এরপর বলছেন, এটুকু বলার পর ওয়াসবির আলা মা আসাবাক, যখনই অন্যায়ের কথা নিষেধ করো মানুষকে, যখনই কাউকে বলবো যে বাবা এই অন্যায়টা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, অথবা তুমি ইয়াবা খেও না, এগুলি খেও না, তখনই বলবো যে তোমার কি দরকার, দুইটা ঘুষি দিতে তারে হবে, আপনার উপর আসবে সেটা। এই জন্য কি বলছে, ওয়াসবির আলা মা আসাবাক, যার যত অপরাধ তোমার উপর দিয়ে যত বিপদ আসবে এরপর সবর করো তুমি, এই সবর, ইন্না যালিকা লামিন আযমুল উমুর, এটা তো বড় মানুষদের কাজ, এটা বড় লোকদের কাজ, বড় লোককে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তারা সবচেয়ে বেশি বলা বলার মধ্যে পড়েছে, বিপদের মধ্যে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আশাদ্দুন নাস বালা আন আল আম্বিয়া তুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদে কারা পড়ে, নবীরা, তারপর নবীদের মতো যারা কাছাকাছি কাছাকাছি তারা হচ্ছে বেশি এর কাছাকাছি বিপদে পড়ে। এর অর্থ হচ্ছে নবীদের সাথে আপনি বিপদ আসেই, কিছু হক কথা বলতে গেলে, ভালোভাবে চলতে গেলে কোনো না কোনো বিপদ হতেই যাবে, হতেই পারে, কিছুই মনে করবে না, ভ্রুক্ষেপ করবে না, এটা তো তারাই করতে পারে যারা অত্যন্ত বড় মর্যাদার অধিকারী এবং ভালো কাজের, যাদের অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা আছে তারাই শুধু এটা করতে পারে। আর যারা কোনো রকম দুনিয়াতে দুনিয়াতে শিয়ালের মতো জীবন যাপন করতে চায়, শার্দুলের মতো না হইয়া, তাহলে তারা কি করবে, এরকম কাজে করবে, ওরা কিছুই করবে না, চাক ওরটাও করুক, আমার কি এসে যায়, আমার কি এসে যায়, ওরটাও করুক না, ওরটাও করার মতো কাজ না, আমার দায়িত্ব আছে কথা বলার, অন্যায় হচ্ছে আমার দায়িত্ব আছে কথা বলা, যতটুকু আমার ক্ষমতা আছে অতটুকু, ক্ষমতার বাইরে নয়, নিজেকে আল্লাহ তাআলা লিমিট দিয়ে দিয়েছেন সেটা নয়, যেটা করার আপনার দায়িত্বের ভিতরে পড়ে সেটা করার দরকার নেই, কিন্তু আপনাকে অবশ্যই অন্যায়ের পথে যারা পা বাড়িয়েছে, আপনার যুবক ভাই, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি যেদিকে যাচ্ছে তাদেরকে সেই পথ থেকে দূরে সরিয়ে দিনের দিকে আনার দায়িত্ব আপনার আমার সবার রয়েছে, সেই কাজটি করতে হবে। পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আল্লাহর নির্দেশনা মেনে চলতে হবে, আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে। শাহমুন্না সাহাবি ইবাদতিল্লাহ, আমরা যে হাদিস তিলাওয়াত করেছিলাম, হাদিস উচ্চারণ করেছে মনে আছে, যুবক বড় হয়েছে আল্লাহর ইবাদতে, এর অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলছে। একজন যুবকের বড় দায়িত্ব হবে আল্লাহর নির্দেশের উপর থাকবো, যত কাজ করবো আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ কি শুনে চলবো, রাসূলুল্লাহ আসলামের নির্দেশনা শুনে চলবো, নিজের মতো করে চলার কোনো সুযোগ নেই, এবং অন্যায় কাজ থেকে দূরে সরে থাকবো। যুবক বয়সে অন্যায় করতে হবে এটা ঠিক কথা নয়, যুবন বয়স হচ্ছে পরীক্ষার সময়, এই পরীক্ষায় পাশ করতে হবে। এই যুবন বয়সে আমি কিভাবে টিকে থাকতে পারি দেখি, আমি দেখাতে চাই,
আপনি যুবন হন, আপনি সেরকম যুবক হবেন যে আমি দেখাতে চাই আমি টিকে থাকতে চাই, আমি স্রোতের বিপরীতে টিকে থাকতে চাই, স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিব না, স্রোতের বিপরীতে আমি হাজার স্রোত আসবে আমাকে টলাতে পারবে না, আমি হবো সেরকম যুবক, এরকম যুবক হতে হবে আপনার আমাকে। কখনো কোনো অন্যায় দেখলে আমি ওর মধ্যে সবার সাথে মেনে নিতে, না এটা হবে না, আপনাকে ডাকছে দোস্ত খেলে যা, দুই দুইটা দুইবার খেলে যা, দুইটা আম খেলে যা, ইত্যাদি ইত্যাদি, অথবা একটু খেয়ে যা, অথবা দেখে দেখ খেয়ে দেখ, ও সমস্ত কিছু করবেন না, এর চেয়ে অন্যায় কিছু আর হতে পারে না। একবার যদি আপনাকে পেয়ে বসে দ্বিতীয়বার আপনি ভালো কাজে যেতে পারবেন না। মনে রাখবেন যখনই আপনি তার সাথে সিনেমা দেখছেন, পরের বারে বলবেন যে তুই এত কোন দিন এত ভালো হয়ে গেলি, তুই তো ওই দিন আমার সাথে সিনেমা দেখলি। সুতরাং আপনি মনে রাখতে হবে আত্মসম্মান বুঝিয়ে বজায় রাখবো, আমি নিজেকে ওদের মতো অপমানিত হতে দিব না, আমার আত্মসম্মান আছে, আমার একটা আত্মসম্মান আছে, ইমানি সম্মান আছে, আমি এটাকে নষ্ট করতে দিব না। এই যুবক এরকম এরকম ব্যক্তি হন যেভাবে সাহাবা একরাম নিজের সম্মান বজায় রাখতেন, যেভাবে আম্বিয়া আলাইহিমুসসালাম সারা জীবন তাদের মধ্যে অন্যায় দেখা যায়নি। হ্যাঁ, এই জন্য বলতেছিল তাদের মধ্যে জুয়ান কাফেররা কি বলতো, কাফেররা বলতো ইয়াহুদ কাতকুন্তাফিন আমার জুয়ান, সোয়াইব তোমাকে তো আগে আমি অনেক ভালো দেখছিলাম, তোমরা আবার হঠাৎ করে এই আমাদের ইয়ার বিরুদ্ধে মূর্তিদের বিরুদ্ধে কথা বলতেছে কেন, শিল্পীর বিরুদ্ধে কথা বলছে কেন, মানে ওই আগে ভালো দেখছে এটাকে তাদের মাথায় আছে, অর্থাৎ তারা আগেও ভালো ছিল তারা, এই জন্য এদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। আপনাকে যদি আল্লাহ প্রিয় বান্দা হতে হয় আগে ভালো থাকতে হবে, ভালো হতে হবে, ইচ্ছা করলে অন্যায় পথে পা বাড়ানো যাবে না, অন্যায় থেকে দূরে থাকতে হবে। দেখেন তাজকিয়াতুন নাফস দরকার, ছয় নম্বর যে কাজটি করা দরকার তাজকিয়াতুন নাফস দরকার, নিজেকে পবিত্র রাখতে হবে। কিভাবে পবিত্র রাখবেন, নিজেকে পবিত্র ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, সব পিউরিফিকেশন করতে হবে আপনাকে, এবং নিজেকে এবাদতের মধ্যে রাখলে পিউরিফিকেশন থাকবে। সবচেয়ে বেশি বড় এবাদত যুবকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন সেটা কি বলেন তো, ইমান আমলের পরে ইমানের মধ্যে আমলের মধ্যে একটা বড় এবাদত দিয়েছেন, রোজা রাখা, সওম পালন করা। সোমবার বৃহস্পতিবার রোজা করতে আরম্ভ করেন, দেখবেন যে আপনার ভিতরে অবশ্যই এমন জিনিস আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন যেই ক্ষমতা সামনে কোনো অন্যায়কারী দাঁড়াতে সাহস করবে না, আপনাকে সম্মান করতে বাধ্য হবে সে, আপনার যুবক ছেলেকে সম্মান করবে সবাই, কারণ বলবো বা সাংঘাতিক ধরনের মানুষ, ভয়ে সুর সুরটা যা তারাও পালাবে, বলবে যে না এর সামনে কথা বলা যাবে না, কেন একটা ভয় অবশ্যই আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢুকিয়ে দিবেন যে এর সামনে দাঁড়াবো না। পরীক্ষা করে দেখুন, দেখবেন যে আপনি সেই এবাদতের মধ্যে থাকেন, দেখবেন যে তা আপনার সামনে কেউ দাঁড়াবেন, আপনি হক কথা বলতে সাহসী হচ্ছেন, এবং কারণ আল্লাহ তাআলা যেই কাজটি আপনার দ্বারা করাবে সেটা এই লোকটি দিয়ে করাতে পারবেন, তারা আল্লাহর পথে সময় দেয়, আল্লাহর পথে তারা নিজের শ্রম দেয়, আল্লাহর পথে তারা নিজেকে পবিত্র রাখে, কষ্ট করে। আপনি জানেন যে খাইতে তো দেখে, না খাইতে কি দেখবে, দেখার মতো কিছু নাই বলেই এই জন্য এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং যুবকদেরকে সঠিক পথে রাখার জন্য সবচেয়ে বেশি উত্তম উত্তম একটি মাধ্যম হচ্ছে এটা, যে উত্তম একটি বিরাট উপায় হচ্ছে এটা যে তার সঠিক পথে থাকবে। সাত নম্বর কাজ যেটা আমি বলবো, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ বড় বড় আলেমরা আসেন, তাদের সাথে থাকবে। যুবকদের বড় দায়িত্ব হচ্ছে যুবকরা সবসময় আলেমদের মজলিসের কাছে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আপনারা, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার, তিনি কি করতেন, এসে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা বসে থাকতেন চুপটি মেরে, দরজা খুলে দেখেন কি দেখছেন, মুয়াজ ইবনে জাবাল দেখছেন দরজা খুলে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি কখন থেকে এখানে বসে আসো, বলছে না আসি, বলে বলতে হবে কখন থেকে, বলে সকাল থেকে, সকাল থেকে তুমি কেন ঘর দরজা আট টোকা দিলে না, বলে না আমাদের দায়িত্ব নয় এটা, আলেমদের মজলিসে বসে থাকতে বলা হয়েছে, দায়িত্ব দেওয়া নয় আমাদেরকে, এখানে বসে আরেকজনকে ঘুমিয়ে ডিস্টার্ব করে বলা হয়নি আমাদেরকে, শিক্ষা দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার সামনে বসেছিল, কি জন্য আলেম শিখতে হবে, যুবকদের দায়িত্ব হচ্ছে এই জন্য আলেম শিখার জন্য, বড় বড় আলেমদের আশেপাশে ঘুর ঘুর করবে, ঘুরবে শিখবে, তাহলে তারা সঠিক পথে থাকতে পারবে, তাদের শিক্ষা এখানে যারা আসে, এখানে অনেক মানুষ আসে আমি যতটুকু শুনেছি, এখানে যারা আছে আমার বন্ধু বান্ধবের মধ্যে বেশ কিছু ছেলে এখানে নামাজও পড়ায়, একজন নামাজ পড়ায় এখানে, যিনি আমার একদম ক্লোজ ফ্রেন্ড ছিল, তিনিও আসেন, তাদের এমন আলহামদুলিল্লাহ এমন লোক তাদেরকে আমি ভালোভাবে চিনি, এদের আশেপাশে থাকতে চেষ্টা করবেন, এরা আপনাদের কখনো খারাপ পথে নিয়ে যাবে না, এটুকু আমরা বলতে পারি। এদের যদি যুবকরা এদের সাথে থাকে আপনি সঠিক পথে থাকতে পারবেন, আর খারাপের সঙ্গ এমন জিনিস, খারাপের সঙ্গ সবসময় খারাপের দিকে নিয়ে যায়, ভালোর সঙ্গ ভালোর দিকে নিয়ে যায়, এটা স্বাভাবিক নীতি, স্বাভাবিক নীতিটা দুনিয়ার, যে ভালো সঙ্গে থাকলে আপনি ভালো হতে পারবেন, এই জন্য ভালো সঙ্গ অবলম্বন করবেন, ভালো আলেমদের সাথে সবসময় সাথে রাখবেন, তাদের কাছে মাসলা শিখবেন, বই পড়বেন, তাদের কাছে একটা বই শেখার চেষ্টা করবেন, কোন বইটা পড়বো তা জেনে নিবেন, এবং কিভাবে দিন শিখতে পারবেন তাদের কাছ থেকে জেনে নিবেন, এটা খুব জরুরি জিনিস। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিম বলেছেন, কি বলেছেন, ওয়াইদা জাআম আমরুম মিনাল খাও আমনাউল খাফি আযাউ বিহি ওয়ালাউ রুদ্দু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি লা আলিমাহুল্লাযিনা ইসতামতুনা মিনহুম,
বলতেছে কিছু মানুষ আছে কি করে জানেন, কোন একটা খবর আসলে প্রসার করে দেয়, প্রসার করে দেয়, পুরোটা মিথ্যা, এরকম আছে না? যুবকদের কাজে হলো কান কথা বলা, এরকম একটা কিছু মানুষ আছে, যুবকরা এক পাইলে কোথাও চা দোকানে হলে আড্ডায় বসলে দুনিয়ার যত কথা সব চালিয়ে দিচ্ছে, দেখবো যে এটা আগাগোড়া কিছু না, পুরোটাই মিথ্যা একটা কথা, অমুকের বাড়ির মেয়ের সম্পর্কে, অমুকের ছেলে সম্পর্কে, অমুকের সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, অমুক সম্পর্কে যাচ্ছে তা বলে বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এটা কিন্তু আমাদের শিক্ষা দেয়নি। আল্লাহ তাআলা আমাদের বলছে যে নিয়ম হচ্ছে এটা, কোনো কিছু শুনলে যারা আলেম তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, এই জিনিসটা শুনেছি কতটুকু সত্য, বা যারা জানে তাদের কাছে জেনে নিতে হবে। আলিম আহুল্লাদিন ইস্তাম্বেতুনা ওমিন হোক, যারা ইস্তেম্বাত করতে পারে, প্রশ্ন উত্তর বের করতে পারে, আলেম যারা তাদের কাছ থেকে শিখে নিতে বলেছে, যে কোনো জিনিস মুখ থেকে বলার জন্য বলা হয়নি। এই জন্য যুবকদের এক বড় গুরুত্বপূর্ণ কাজ হবে যে সব সময় তারা আলেমদের পাশে থাকবে, আলেমদের কাছ থেকে শিখতে চেষ্টা করবে, হক কথা মেনে নিতে চেষ্টা করবে, অন্যায় থেকে মুখ থেকে যা ইচ্ছা তা বের করবে না। কারণ মানুষের কাছে আপনার একবার যদি মুখ ফসকে অন্যায় কথা বেরিয়ে যায়, যে খবরের কোনো ভিত্তিহীন কথা বেরিয়ে যায়, এরপরে মানুষ বলবে মিথ্যা কথা বলেই সবসময়। এই জন্য আপনার দায়িত্ব হবে আপনার মুখের হেফাজত করা, জিভের হেফাজত করা আপনার দায়িত্ব হিসেবে পড়বে। অষ্টম যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে আপনি নিজেকে, এ যুবক আপনি খুদ হন, আপনি অনুসরণযোগ্য ব্যক্তিত্ব হন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন অনুসরণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন বলেই আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যে কাদ কানাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম আল্লাযিনা মা'আহু, তোমাদের জন্য ইব্রাহিমের জীবনের রয়েছে উত্তম আদর্শ। কেন বলেছে সেটা? কারণ তিনি এরকম ব্যক্তি ছিলেন। আপনি হন, আপনার সন্তানের জন্য উত্তম আদর্শ হন, আপনার ভাইয়ের জন্য উত্তম ভাই হন আদর্শবান, আপনার আপনার স্ত্রীর জন্য উত্তম আদর্শবান স্বামী হন, আপনার প্রতিবেশীর জন্য উত্তম উত্তম প্রতিবেশী হন। আপনাকে দেখে ওরা শিখবে যে ও ব্যক্তি কত ভালো, ঠিক নিয়মিত সালাতে আসে, তার একজন মা তার সন্তানকে বলবে যে ওই ছেলেটার মতো হও, আপনি সেরকম কোদোয়া, আপনি সেরকম উত্তম অনুসরণীয় ব্যক্তিত্ব হন, তাহলে সেটা আল্লাহর দরবারেও প্রিয় হবে। মানুষের কাছে যারা প্রিয় আল্লাহর কাছেও তারা প্রিয়। আল্লাহ তারা মানুষের এই ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বলেছেন, আল্লাহ তাআলা কখন যখন মানুষকে কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন যে যে আমি অমুককে ভালোবাসি দুনিয়ার বুকে, তুমিও তাকে ভালোবাসো, আর দুনিয়ার বুকে তিনি ফেরেশতাদের ডেকে বলেন আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু, তখন তিনি জিবরিল তখন ডেকে বলেন যে তোমাদের রব অমুককে ভালোবেসেছে, তোমরাও তাকে ভালোবাসো। দুনিয়ার বুকে তার জন্য ভালোবাসা গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়, তখনই ভালোবাসাটা মানুষের অন্তরে আসে। এই জন্য মানুষের অন্তরে ভালোবাসাটা এটা উপর থেকে আসে, নিজে ইচ্ছা করলো সারাদিন কেমন আমি ভালোবাসা ভালোবাসা খুঁজেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য খোঁজেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ভালোবাসা মানুষের অন্তরে ঢেলে দিবে। এই জন্য টাকা পয়সা খরচ করে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যেতে হবে যুবককে। এই যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে এবং তার প্রত্যেকটি কাজ হবে কোদোয়া, যাকে দেখে ছোট বাচ্চারা পর্যন্ত শিখবে যে আমার দায়িত্ব হচ্ছে কোরআন শিক্ষা করা। একজন বড় ভাই হন আপনি পরিবারের জন্য, আপনি কোরআন মুখস্থ করেছেন, আপনার ছোট ভাই বলবে যে ভাইয়া মুখস্থ করছে আমাকে মুখস্থ করতে হবে। আপনি এমন হন যে কোরআন শিখছেন, সিদ্ধুন আপনি কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, সেটার উপর আমল করেন, সহি আমল করেন, ভুল আমল করেন না, বেদাত করেন না, শিরিক করেন না, আপনার ভাই শিখবে যে আমাকে এরকম চলতে হবে, আমার ভাই যেভাবে ভালো সবাই ভালো বলে আমাকে সেরকম চলতে হবে। কেন? কোদোয়া হয়েছেন, আপনি একটা অনুসরণীয় ব্যক্তিত্ব হয়েছেন। এই যে অনুসরণীয় ব্যক্তিত্ব হতে হবে প্রত্যেকটি মানুষকে। দেখুন তারপরে নয় নম্বর যে কাজটি করা দরকার, এতেজাজ বিদ্দিন, দিন নিয়ে আপনাকে গর্ব করতে হবে, অহংকার করতে হবে আপনার, যে আমার দিন আছে, আমার দিন ভালো, আমি কাফেরের কোনো কিছু গ্রহণ করব না, কুফরের কোনো কিছু আমার জন্য দরকার নয়, আমি সেটা কোনোদিন নিব না, কাফেরদের অনুসরণ করে চলবো না, আমি আমার দিনে ভালো পেয়েছি। যত রকমের কত কত কিছু না আসবে, এখন কত থিওরি আসবে, কত রকমের কি আসে, মতবাদ মতবাদ এসে, এই মতবাদ আপনার কোনো কাজে লাগবে না। মনে রাখবেন মরার পরে সব শেষ হয়ে যাবে, দুনিয়ার বুকে কিছুক্ষণের জন্য অনেকের কাছে সেগুলি অনেক অনেক জুখুরবল কাউলে গুরুরা, মানুষকে ধোকা দেওয়ার জন্য নতুন নতুন মতবাদ নিয়ে আসে, ও সমস্ত মতবাদ কাজে লাগবে না। আল্লাহর দিনের জন্য দিন শিক্ষা করে সেটা যদি প্রচার করতে পারে সেটা কাজে লাগবে। আপনার দিন সম্পর্কে আপনার দৃঢ় দৃঢ় চেতনা থাকতে হবে যে আমার দিন ভালো, আমার ইসলামকে আমি টিকে ধরে টিকে থাকবো, আমার যদি সম্মান পেতে ইসলাম দিয়ে পেতে হবে। উমর রাদিয়াল্লাহু কি বলেছেন মনে আছে আপনাদের? ইসলাম, আমরা এমন একটি জাতি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। আরবদেরকে কোনোদিন কেউ সম্মান করতো? বলতো যে হানাহানি মারামারি করে ওদেরকে কি করবে, ওদের কাছে যাই না, দূরে থাকতো। কিন্তু উমরাদিন বলছে নাহানু কাউমুন আয়াজানাল্লাহ বিল ইসলাম, আমরা এমন একটি জাতি আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন কি ইসলাম দিয়ে। ও মাহমুদ তাগাই না আল্লাহ ইলা গায়রিল্লাহ আদাল্লানাল্লাহ, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সম্মান খুঁজতে যায় আল্লাহ আমাদের অপমান করবেন। এই জন্য আমরা যেহেতু
সম্মান খোঁজার জন্য বাইরের লোকদের কাছে দৌড়াই, ওরা আমাদেরকে অপমানিত করে। আজ আমরা অপমানিত হয়েছি এই জন্য যে আমরা অন্যদের কাছে সম্মান খুঁজছি, আল্লাহর কাছে নয়, আল্লাহর দিনের কাছে নয়। ইসলাম নিয়ে আমরা খুশি নই, অথচ ইসলাম নিয়ে খুশি থাকার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছুতে তার কোনো কিছু আদর্শ খোঁজে বা মানার মতো কিছু খোঁজে, আল্লাহ ওটা গ্রহণ ফালা ইউকবাল মিনহু, আল্লাহ তাআলা তাতে কখনো সেটা গ্রহণ করবেন না। এই জন্য ইসলামের বাইরে কোথাও কোন রকমের সলিউশন আছে মানার কোনো সুযোগ নাই। ইসলাম প্রত্যেকটি সমস্যার সমাধান দিয়েছে, আপনার খোঁজা দরকার, খুঁজে বের করতে হবে। আলেমদের পাশে থাকেন, তারা আপনাকে সে পথে দেখিয়ে দিবে। সেটা না করে আপনি ইসলামের বিরুদ্ধে চলবেন, আর আর সম্মান চাইবেন, আর সম্মান চাইবেন সেটা কখনো হবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সম্মান কার কাছে? আল্লাহর কাছে বলে দিয়েছেন, আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে সম্মান পেতে পেতে হবে, চাইতে হবে, অন্য কারো কাছে সম্মান চাইলে সে সম্মান পাওয়া যায় না। আল্লাহ সম্মান পেতে হলে ইসলাম নিয়ে নিজেকে খুশি খুশি থাকতে হবে এবং ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টায় সবসময় লেগে থাকতে হবে। দশ নম্বর কাজ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নিজেকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার মতো মানুষকে তৈরি করতে হবে। যুবকদের আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার মতো, মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবক ছিলেন, মদিনায় আসছে, তার কথা কোনোদিন ভুলতে পারে নাই কেউ, যে কেমন যুবক ছিলেন, সব ছেড়ে দিয়েছে, খালি এক কাপড়ে চলে আসছে মক্কা ছেড়ে, এক কাপড়ে মক্কা থেকে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাবিহা আবু সুহাইব, আবু সুহাইব অবশ্যই লাভবান হয়েছে, দুনিয়ারে কাপড়ের চেয়ে আখিরাতের কাপড় তার কাছে বেশি প্রিয় হয়েছে। সেই জন্য একজন যুবক তার আল্লাহর রাস্তায় সবকিছু, গালিওন নাফিস, যত সম্পদ, যত যত রকমের তার কাছে যা যা আছে সবই ছেড়ে আল্লাহর রাস্তায় সবকিছু ছাড়তে রাজি হতে হবে একজন যুবকের। যে আমি আল্লাহর রাস্তায় সব ছেড়ে দেবো, আল্লাহর জন্য, আল্লাহর জন্য সব ছেড়ে দেবো। অন্যায় হচ্ছে, অমুকে খাচ্ছে, অমুকে এটা করছে, অমুকে এটা করছে, অমুকের কাছে না গেলে খারাপ বলবে, খারাপ বলুক, সে আমাকে, সে আমার রঙে রঙ্গিত হবে, আমি তার রঙে রঙ্গিত হবো না, আমি অন্যায় পথে পা বাড়াবো না, আমার পথ দেখে সে আমার কাছে আসবে। এই জন্য একজন যুবকের দায়িত্ব হবে আল্লাহর পথে নিজের সমস্ত সমস্ত কিছু আল্লাহর পথে ব্যয় করার জন্য প্রস্তুত থাকতে হবে, সমস্ত যা আছে তার সব ব্যয় করবে, যে আমি আল্লাহর জন্য সবকিছু ব্যয় করব, এরকম যুবক হতে হবে। সাহাবা কেরাম এরকম যুবক ছিলেন, আপনারা জানেন তাদের জীবনের প্রতিটা মুহূর্ত কাটতো, কিভাবে সন্তুষ্টি অর্জন করা যায়, কিভাবে অর্জন করা যায়, কিভাবে অর্জন করা যায়, এই কিভাবে তা আল্লাহ সন্তুষ্ট অর্জন করে, এই জন্য তারা সবসময় ব্যস্ত থাকতেন। আর সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, যে মধ্যম পথ অবলম্বন করতে হবে, যুবকদের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না। চিন্তা করে দেখুন, তিনজন মানুষ, তিনজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে আসছেন, আসে জিজ্ঞাসা করতেছেন মানুষদেরকে, রাসূলের আমল কেমন, আমল কেমন। রাসূল বলেছেন, রাসূল আমল ঘুমায়, আবার উঠে জাগ্রত হয়, বিয়ে শাদিও করেছেন, হ্যাঁ, রোজাও রাখেন, ভাঙেন। তিনজনে তিন রকম শপথ করে বসলো, যে আমি জীবনে বিয়ে করবো না, বিয়ে করবে না। আরেকজন কি বললো, আমি সারা রাত্রি ইবাদত করবো। আরেকজন বললো, আমি রোজায় রাখবো, আর কোনো ভাঙবই না। রাসূল শুনলেন, বলে যে তোমরা তিনজন এটা বলেছ, এটা আমার, এটা আমার আদর্শ নয়, আমার আদর্শ আমি বিয়েও করেছি, দেখো আমি রাতের বেলা ঘুমাই এবং ইবাদত করি, আমি রোজাও রাখি এবং রোজা ভাঙি। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না, যতটুকু শরীয়ত মানলে সবটুকু করতে হবে, বাড়াবাড়ি এবং ছড়া সাইড মাঝখানে হচ্ছে শরীয়ত। ওয়াসাতিয়া, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, দুনিয়ার বুকে যুবকদেরকে ভ্রষ্ট করার জন্য এক একটা এক একটা এজেন্ডা নিয়ে নেমেছে, কেউ নিয়েছে এজেন্ডা, বড় এজেন্ডা কি জানে, বড় একটা এজেন্ডা হচ্ছে তাদের, বড় একটা এজেন্ডা হচ্ছে যে মানুষের, এই দেশের মানুষের সমকামিতা লিপ্ত করবে, নাউজুবিল্লাহ, এরকম এজেন্ডা নিয়ে নেমেছে কেউ কেউ। কেউ কেউ নেমেছে মেয়েদেরকে বের করবে, ফেমিনিজম বের করছে কেউ কেউ, যুবকদেরকে বিদেশে পাঠানো কি কত রকমের সোর্স আছে সব করবে যুবকদের নষ্ট করার জন্য, আপনাদের বৃদ্ধদেরকে নষ্ট করবে, নতুন নতুন পথ দেখিয়ে ভুল পথে পরিচালিত করে, অর্থাৎ বিভিন্ন রকমের জিনিস আছে। কিন্তু আপনার আমার টিকে থাকতে হবে বসতিয়া, মধ্যম পন্থা, আমি একবার ইসলামকে ছেড়েও দিব না, আর ইসলাম নিয়ে বাড়াবাড়িও করবো না, ইসলামও ছাড়বো না, ইসলামকে বাড়াবাড়ি করবো না। রসুল্লাহ সব যেই পথ, মধ্যম পন্থা দেখিয়ে দিয়েছে আমাদের, তার মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে, এর উপর আমাদেরকে চলতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রসুল্লাহ সব এই জন্য মধ্যম পন্থা অবলম্বন দিয়েছে, যখন তিনি বেশি বেশি রোজা রাখতেন, তিনি বলেছেন তুমি এতদিন রোজা রাখতে পারবে না, আপনার কম রাখো, সোম আর একটু কম পালন করো, দেখিয়ে দিয়েছেন কিভাবে তোমাকে মধ্যম পন্থা আসতে হবে। যুবকদেরও বাড়াবাড়ি ছাড়া সাইড মাঝখানে থাকতে হবে, কখনো বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করলেই ইমানের খলল আসবে, বাড়াবাড়ি করলেই পেয়ে বসবে শয়তান, সে সুযোগ পেয়ে যাবে। তার মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে, তার যে জিনিসটি সবচেয়ে, যে জিনিসগুলো নিষেধ করতেছি আমি যুবকদের জন্য, কিছু করতে হবে বলেছি, নিষেধ করার জন্য বড় জিনিস হচ্ছে কাফের অনুসরণ করা যাবে না, কাফের মুশরিকদের অনুসরণ করা, এক নম্বর। দ্বিতীয় কাজটি হচ্ছে মহিলাদের অনুসরণ করা যাবে না। মহিলাদের অনুসরণ কিভাবে করে জানেন কিনা, মহিলাদের অনুসরণ হচ্ছে, এখন আমাদের এখন আগেকার দিনের সবচেয়ে সমস্যা ছিল যে মানুষ সাধারণত পৌরুষত্বের কাছে মানুষ সবচেয়ে হেরে যেত,
এখন অনেক মহিলা আছে যারা চিন্তা করে দেয় তো আমার মতই, মেয়েরাও চিন্তা করে আমার মতই, পুরুষ পুরুষ কিসের পুরুষটা, পুরুষ হিসেবে থাকতে হবে, পুরুষের পুরুষত্ব থাকতে হবে, পুরুষ হিসেবে থাকে রিজাল, আল্লাহ প্রশংসা করতে রিজাল উল্লাহ তুলি ইন্তিজার তোমলা বাইন জিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের কাজ তারা কখনো ছেড়ে দেয় না, কারণ পুরুষ তারা, এই জন্য পুরুষ হতে হবে, মহিলাদের অনুসরণ করতে হবে না, মহিলাদের মতো হবে না, কর্মকাণ্ডে চলাফেরা কাপড় চোপড়ে সবকিছু মহিলাদের মতো চলাফেরা তারা করতে পারে না, ইমানদারিটা করতে পারে না, যুবকরা যেন এর মধ্যে কখনো এর মধ্যে না পড়ে যায়। দ্বিতীয় হচ্ছে কাফের মুশরিকদের অনুসরণের জন্য নিজেকে পাগল বানিয়ে নিতে হবে না। কি করে পাগল? ইউরোপ আমেরিকা তাদের কাছে আদর্শ না, আদর্শ তাদের কাছে নয়, আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আদর্শ হবে তাবেঈন আইমা ইমাম কোরাইন, তারা হবে আদর্শ, তারা হবে আদর্শ, যারা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজিরা লিখেছেন তারা হবে আদর্শ। কিন্তু আদর্শ আপনার জন্য পাশ্চাত্য কখনো আপনার আদর্শ হতে পারে না। আপনার সন্তানদের অনেকেই মেসি না কেসি বেজি একটা এর নাম জানে, কিন্তু আপনি যদি তারে ভালো করে জিজ্ঞাসা করেন আবুবকরাদের কেসির অনেকে বলতে পারবে না, দুঃখজনক সেটা, কারণ আদর্শ বদলে গেছে তাদের কাছে। আদর্শ হচ্ছে পাশ্চাত্য, আপনার কাছে তাদের কাছে আদর্শ আর সাহাবায়ে কেরাম বাকি রইল না কেন? সাহাবায়ে কেরাম জীবনী কেন পড়াননি তাদেরকে, কেন শিক্ষা দেন সাহাবায়ে কি করছে সেটা, আপনার আমার সেটা শিক্ষা দেওয়া উচিত। আর চার নম্বর গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে যে সমস্ত চিন্তাধারা, ভুল চিন্তাধারা আমাদের সমাজে আসছে সেগুলি থেকে দূরে থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে, অন্যায় কাজ থেকে দূরে থেকে তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনার আমার উচিত হবে যে কোনো অবস্থায় হোক কোনো ক্রমেই মাদকের দিকে পা বাড়াবো না। আজকে সমাজ নষ্ট করছে মাদক, এক সময় সমাজ নষ্ট করতো মাদক, কোথায় ইউরোপ আমেরিকা অথবা চীনে বলা হতো, তবে এই জন্য যারা তখন প্রতি বিপ্লবী ছিল তারা বলতো যে দিন অফ ইউনিয়ন স্বরূপ মাদক হচ্ছে সমস্ত ধর্ম হচ্ছে মাদক, তারা বলতো কেন, কারণ মাদকের মধ্যে ডুবাই রাখতো। আপনার সমাজকে আজ নষ্ট করে দিচ্ছে এই মাদক, আপনার ছেলে সন্তান একটা মাদক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল খাবায়েস, যত অন্যায়ের মূল হচ্ছে যত অন্যায়ের মূল হচ্ছে মাদক, কারণ মাদক খেলে সে একজনকে হত্যাও করতে পারে, বেবিচারও করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, নামাজে আসবে না। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তারা তোমরা কি ছেড়ে দেবে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, নিশ্চয়ই খামর অর্থ কি মদ, ওয়াল মাইসির জুয়া, জুয়ার কথা বললাম না, এখন তো বিপিএল আসছে, জুয়া তো হচ্ছে, জুয়ার কারণে কয়েকজন ছেলে মারা গেছে পত্রিকায় আসছে, এই জুয়া হারাম হারাম হারাম, কি হচ্ছে না হচ্ছে খেলাই দেখবেন না, এই খেলা দেখাও তো হারাম শরীয়তে, জায়েজ নাই, কেন আপনি সেটা আবার জুয়া জুয়াতে নিয়ে যাচ্ছেন? এর অর্থ হচ্ছে আপনাকে অন্য একটা অন্য আরেকটা অন্যায় ডেকে আনছে। এই যুবকদেরকে আপনি বলবেন, সমাজকে তাদেরকে বলছি বিশেষ করে, যে এই অন্যায় কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগে যে অন্যায় কাজ করা যাবে না, বলছে ইন্না ইয়া আইয়ুহাল্লাযিনা, হে ঈমানদার গণ ঈমান এনে থাকো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির মাদক এবং জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান এবং শর এবং যে সমস্ত বেদী নির্মিত হয়েছে সেগুলো রিজসুম মিন আমালি নাফাক শয়তানের কর্মকাণ্ড, ফাইস্তানি বু এগুলি থেকে দূরে থাকো যদি তোমরা সফল কাম হতে চাও, যৌবন বয়স সফল হবে, আখিরাত সফল হবে, দুনিয়ার জীবনে সফল কাম হতে হলে এর থেকে দূরে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইউরিদু শয়তানু আইয়ুকা বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা, শয়তান তো চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে। এর অর্থ হচ্ছে জুয়ার মাধ্যমে এটা ছড়ায়, এর অর্থ হচ্ছে মাদকের মাধ্যমে এটা ছড়ায়, ইয়াবা ট্যাবলেট খাওয়ার মাধ্যমে এটা ছড়ায়, এর মাধ্যমে সমস্যা তৈরি করছে, আপনার আমার সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে, আপনার হাজার হাজার সম্পদ তো আছে, আপনার কি করবেন, সন্তান তো নষ্ট হয়ে গেছে, এরপর তারা ঠিক করতে পারবেন না আর কোনোদিন, এর তো আপনাকে শেষ করে দিচ্ছে, এই মাদকের ছোবল আপনার জীবনকে শেষ করে দিচ্ছে, এর থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ এই জন্য বলছে ওয়াইউকা বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই দুইটার মাধ্যমে বেশি হয়, আল্লাহ বলছে ওই সুদ্দাকুম আদিকরিল্লাহ, আর কি করে আল্লাহর জিকির থেকে আপনাকে দূর সরিয়ে রাখে, আল্লাহর দিকির থেকে মদ কাজে সে সকালবেলা উঠতে পারবে মনে করছে আপনি ফজর নামাজে, জীবনে উঠতে পারবে না, ফজর নামাজ উঠতে পারলে সে অন্যায়টা করতে পারত না, এই জন্য আল্লাহর দিকির থেকে তাকে দূর সরিয়ে রাখে। আর এখানে আল কাদা আল্লাহ তা ডাকতেছে, আল্লাহ তা আল্লাহ রসুল ডাকতে বলছে কি দিয়া, কি বলেছেন যে হাইয়া আল ফালাহ, আপনি ফালার দিকে আস, সফলতার দিকে আসেন না, অন্যায়ের দিকে গেলেন, কারণ হচ্ছে আপনি আল্লাহর নির্দেশ মোতাবেক চলেননি, আল্লাহ নির্দেশ মোতাবেক চললে আপনি অন্যায় থেকে দূর থাকতে পারবেন। আল্লাহ তাআলা বলছে এই জন্য ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ছেড়ে দিবে, সাহাবায়ে কেরাম ইনতাহাইনা করে সব ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার সেরকম দায়িত্ব হবে, আপনি যুবক আপনি এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন, যেই তওবার ফলে আর কোনোদিন সেদিকে যাবেন না, এরকম অবস্থায় ফিরে আসুন। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খামর মালউন অভিশপ্ত
এবং যে পান করে অর্থাৎ মাদক অভিশপ্ত, মাদক যে পান করে সেও অভিশপ্ত, এবং যে এটা ঢালে অথবা যে সরবরাহ করে সেও অভিশপ্ত, আর যে বানায় সেও অভিশপ্ত, যে বিক্রি করে সেও অভিশপ্ত, যে কিনে সেও অভিশপ্ত, এবং যে সেটাকে নিংড়েছে সেও অভিশপ্ত, যেটা সম্পর্কে বহন করে আসছে সেও অভিশপ্ত, যার কাছে বহন করছে সেও অভিশপ্ত, এবং যে অর্থ খাইছে সেও অভিশপ্ত, অর্থাৎ সবাই অভিশপ্ত, মালরুন, সবাই কবিরা গুনায় লিপ্ত, এবং এর অভিশপ্ত অর্থ হচ্ছে সে কোনোদিন ভালো কাজে যেতে পারবে না, সফল কাম হতে পারবে না। যুবকদেরকে বলি কিছু ভালো কথা বলতে চেষ্টা করেছি দিনের কথা, অর্থাৎ যুবকদের কিছু করণীয়, যুবকদের আল্লাহ তারা কেমন পছন্দ করেন বলেছি, রাসূল কিভাবে পছন্দ করতে বলেছি, এবং যুবক বয়সে কি করণীয় আমাদের আর কি কোন জিনিস পরিত্যাগ করতে হবে সেটাও বলেছি। যদি এগুলি আপনাদের আমাদের জীবনে কাজে লাগে আলহামদুলিল্লাহ, সেটা বড় কাজ হিসেবে দেখা দিবে, আর যদি কোনো সেটা কাজে না লাগাতে পারেন তাহলে আমার এই বক্তব্য কোনো কাজে লাগবে না, হয়তো এই আমার আল্লাহর কাছে সওয়াব পাবো। আপনাদের এই কাজ আমি চাই আপনারা এগুলি কাজে লাগান, এবং আপনাদের সমাজের মধ্যে প্রত্যেকের কাছে সেটা বলবেন, দিনের কথা বলবেন যে আমাদেরকে ফিরে আসতে হবে, যতই করেন না কেন আল্লাহর দিনের দিকে ফিরে না আসলে আপনার আমার কোনো লাভ নেই, এই জন্য আল্লাহর দিকের দিকে ফিরে আসতে হবে, তার কাছে ফিরে যেতে হবে। ওয়াইলাইহিল মাসির। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।